সালটা দুই হাজার তিন কর্ণাটকের বিভিন্ন রাজ্যে একের পর এক নববধূর লাশ পাওয়া যাচ্ছে যাদের সবাই শাড়ি পরে আত্মহত্যা করছে কিন্তু আশ্চর্যের বিষয়ে ব্যস্ত শহরের রাস্তার পাশে পাবলিক টয়লেটে গিয়ে আত্মহত্যা করছে তিন থেকে এক এক করে কেটে যায় ছয় বছর এই ছয় বছরে ঠান্ডা মাথার এই সিরিয়াল কিলার খুন করে উনত্রিশটা মেয়েকে সে এতটাই চালাকের সাথে মেয়েদের আত্মহত্যা নাটকগুলো সাজায় যে পুলিশ কখনো সন্দেহ করে না আত্মহত্যা না বরং খুন কিন্তু যখন পুলিশের টনক নড়ে ততদিনে এই খুনি উনত্রিশ জন নিরীহ মেয়েকে খুন করে ফেলেছে শেষ পর্যন্ত কি এই ঠান্ডা মাথার খুনিকে ধরতে পেরেছিল কর্ণাটকের পুলিশ আর ধরলেই বা কিভাবে প্রমাণ করবে এই খুনগুলো আত্মহত্যা নয় বরং খুন কারণ সে সবকিছু এমন ভাবে প্ল্যান করত যে এগুলো যে খুন সেটাই পুলিশ প্রমাণ করতে পারে না খুনিকে ধরা তো অনেক পরের কথা দুই সালে কর্ণাটকের ভয়ঙ্কর সেই সিরিয়াল কিলারের সত্য ঘটনা নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তি পাওয়া দাহার গত দুই মাস থেকে বোনের মিসিং কমপ্লেন নিয়ে এক লোক থানায় বারবার রিপোর্ট লেখানোর চেষ্টা করলেও থানার কেউ তার কথা কানেই নেয় না ইন্সপেক্টর পার্গি বলে তোমার বোন তো যাওয়ার সময় চিঠিতে লিখেই গেছে সে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে আর সে তো সাবালিকা তাই এখানে আমাদের করার কিছু নেই কিছুক্ষণ পর সেখানে গ্রামের পাওয়ারফুল নেতা মহিপাল তার দলবল নিয়ে চলে আসে মহিপালের বোন একটা মুসলিম ছেলের সাথে পালিয়েছে মুখে চুনকালি মাখিয়ে মহিপালের লোকজন ছেলেটাকে থানায় নিয়ে আসে মহিপাল থানার ভিতরে গেলে বোনের মিসিং কমপ্লেন করতে আসা লোকটা মহিপালের লোককে বলে আমার বোনও মুসলিম একটা সাথে পালিয়ে গিয়েছে মহিপাল লোকটাকে সাপোর্ট করে বলে এর কেসটাও দেখেন সিআই দেব বাধ্য হয়ে বলে আচ্ছা আমি তার কেসটা দেখছি লোকটা ছবি দিয়ে বলে এটা আমার বোন কৃষ্ণা বয়স আঠাশ ইন্সপেক্টর আঞ্জেলে ভাটি জিজ্ঞেস করে তোমার বোন চিঠিতে কি লেখেছিল লোকটা বলে তার বোন লিখেছিল তার সাথে যে প্রেম করে ছেলেটা মুসলমান অন্য ধর্মের ছেলে তাই আমরা রাধে ছিলাম না আর ছেলের পরিবারও রাধে ছিল না সেজন্য ওরা পালিয়ে গেছে কয়েকদিন আগে কৃষ্ণার প্রেমিক আমাকে কল দিয়ে বলে ওরা বিয়ে করেছে আমি কৃষ্ণের সাথে কথা বলতে চাইলে ছেলেটা বলে আমি বাইরে আছি বাসায় গিয়ে আপনার বোনের সাথে কথা বলিয়ে দিব কিন্তু আজ দুই মাস হলো কৃষ্ণার সাথে কোনো কথা হয় না ছেলেটার ফোনও বন্ধ ভাটে জিজ্ঞেস করে ছেলেটাকে তুমি কখনো দেখেছো লোকটা বলে না আমি শুধু একদিন ছেলেটার নাম শুনেছিলাম ইমরান আর কৃষ্ণা যাবার সময় বাসা থেকে কিছু গহনা আর নিজের জমানো চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে দেব লকআপে গেলে আলতাফ স্যার আমি তো কিছু করিনি মহিপালের বন্ধু নিজের ইচ্ছায় আমার সাথে পালিয়েছে দেব বলে জানি আমি কিন্তু তোকে যদি এখন ছেড়ে দেই বাইরে মহিপালের লোকজন তোকে মেরে ফেলবে ভাটি কৃষ্ণার বাসায় যায় কৃষ্ণার মা বলে পালিয়ে বিয়ে করেছে সেটাই ভালো নয়তো যৌতুক ছাড়া মেয়ের বিয়ে কিভাবে দিতাম ভাটি কৃষ্ণের রুমে গেলে একটা ট্রাঙ্ক পায় কয়েক মাস আগের কথা কৃষ্ণা তখন ছোটখাটো একটা গার্মেন্টস এ কাজ করত একদিন তার তাকে কিছু প্রোডাক্ট ডেলিভারির বোন তৃপ্তি না কৃষ্ণা না বললে লোকটা বলে ও আসলে আপনি দেখতে একদম তৃপ্তির মতো আপনি কি জয়পুর যাবেন আমি সেদিকেই যাচ্ছি কৃষ্ণা বলে না আমি একাই যেতে পারবো লোকটা যেতে গেলে তার গাড়ি স্টার্ট হয় না এরপর দুজনেই বাসে করে জয়পুর রওনা দেয় বাসের মাঝে কথায় তাতে দুজনের ভাব হয়ে যায় কথায় সিন বর্তমানে আসে রাতে সেই লোকটা নিজের বিছানা থেকে উঠে বাসার বাইরে আসে বাসার বাইরে দাঁড়িয়ে থাকা একটা পিকআপ ভ্যানে উঠে দরজা লাগিয়ে দেয় ভ্যানের একটা গোপন চেম্বার থেকে বেশ কয়েকটা ছবি বের করে এই লোকটার নাম আনন্দ পরের দিন সকালে আনন্দের ছোট ভাই শিবা তার নতুন গাড়ি নিয়ে আনন্দের বাসায় আসে এরপর সবাই মিলে তাদের পুরনো বাসায় যায় আজ তাদের মায়ের মৃত্যুবার্ষিকী পূজার সময় আনন্দ তার বাবার দিকে কেমন যেন রাগের দৃষ্টিতে তাকায় আসলে আনন্দের পূর্বপুরুষ সোনার ব্যবসা করত দাদার কাছ থেকে বাবা তারপর ছোট ভাই ব্যবসার হাল ধরে কিন্তু আনন্দের বাবার ব্যবসার প্রতি কোনো আগ্রহই নেই ছোটবেলা থেকেই সে পড়ালেখায় অনেক ভালো সে এখন একটা কলেজ প্রফেসর আর কলেজ ছুটির দিনগুলোতে নিজের একটা ভ্যান নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সবাইকে গল্পের মাধ্যমে শিক্ষা দিত আনন্দের স্ত্রী বান্দানা একটা হোটেল ম্যানেজমেন্টে জব করে তাদের একটা ছেলে আছে তার নাম কাপিশ কাপিস এখন ক্লাস সেভেনে পড়ে সিন শিফট হয় মান্ডাওয়া থানায় এসপি দেবকে কল দিয়ে বলে মহিবাল ঠাকুর আসবে তার বোন রাজনী ঠাকুরের কেস নিয়ে ওর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আলতাফের নামে কিডন্যাপিং কেস ফাইল করো দেব বলে স্যার আলতাফ তো নির্দোষ রাজনী নিজের ইচ্ছাতেই ওর সাথে পালিয়েছিল এসপি রেগে বলে তোমার এই সততার চক্করেই আজ মাঠবার মতো খারাপ জেলে তোমার পোস্টিং হয়েছে যা বলছি সেটা করো কাল আমি একটি টিম পাঠাবো আলতাফকে আমার কাছে পাঠিয়ে দিবে কিছুক্ষণ পর মহিপাল থানায় এসে খামে করে বেশ কিছু টাকা দিয়ে যায় দেব ভাটিকে কল করে বলে আলতাফকে কাল এসপি স্যারের ওখানে পাঠাতে হবে ভাটি বলে স্যার ওখানে পাঠালে আমাদের আর করার কিছু থাকবে না দেব জানায় কাল থানায় আসলে এই বিষয়ে কথা বলবে মাঝরাতে আনান ঘুম থেকে উঠে স্ত্রীর ফোন নিয়ে স্ত্রীর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনের লক খোলে ফোনের মেসেজগুলো চেক করে বুঝতে পারে তার স্ত্রী অন্য কারোর সম্পর্কে জড়িয়ে পড়েছে রাতে এক কনস্টেবল আলতাফকে ওয়াশরুমে নিয়ে আসে ঠিক তখনই মাস্ক পরে দুজন পাশের দেওয়াল টোপকে কনস্টেবলকে একটা পাইপের সাথে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেয় আলতাফ ওয়াশপ থেকে বের হলে তার মাথায় বন্দুক ত্যাগ করে সামনে লেখা গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায় গ্রামের পথ পার হয়ে তারা হাইওয়ে রাস্তা ধরে বেশ কিছু দূর আসার পর একটা ট্রাকের পাশে দাঁড়িয়ে আলতাফকে কিছু টাকা দিয়ে বলে ওই ট্রাক ড্রাইভার তোকে মানালি নিয়ে যাবে ওখানে গিয়ে চুপচাপ থাক ভুলেও এখানে ফিরবি না আলতাফ সেই ট্রাকে উঠে মানালি চলে যায় একটু দূরে গিয়ে গাড়িটা পাশের ঝোপের মাঝে রেখে সেই দুজন গাড়ি থেকে নেমে আসে এই দুজন আসলে ভাটি আর সিআই দেব ওরা জানতো আলতাফ এখানে থাকলে ওকে মাহিপালের লোকজন মেরে ফেলবে তাই তাকে বাঁচাতে দুজনে মিলে এই নাটকটা সাজায় এসপি সংবাদ সম্মেলনে বলে মাস্ক পরা লোক এসে কনস্টেবলকে মেরে আলতাফকে নিয়ে গেছে গ্রাম থেকে বের হওয়ার সমস্ত পথে আমরা পুলিশ চেকপোস্ট বসিয়েছি আলতাফকে খুব শীঘ্রই ধরে ফেলব এসপি পার্কে বলে আলতাফের কেস এখন তুমি দেখবে জলদি খুঁজে বের করো ওকে কে কিডন্যাপ করলো এদিকে আনন্দ সাইবার ক্যাফে বসে একজনের সাথে ভিডিও কলে কথা বলছিল মেয়েটা বলে কি ব্যাপার রিচার্ড তোমার মনটা আজ মনে হচ্ছে অনেক খারাপ কি হয়েছে তোমার আনন্দ বলে আমাদের অফিসে একটা মেয়ে আছে সে তার হাজবেন্ড সাথে চিটিং করছে তার হাজবেন্ড আবার আমার ছোটবেলার বন্ধু বুঝতে পারছি না কি করব। মেয়েটা বলে এত ভেবে কি হবে তার সাথে কথা বলো ওদিকে আনন্দের স্ত্রী প্রেম করছে আর এদিকে আনন্দ নিজের নাম বদলে অন্য মেয়ের সাথে প্রেম করছে মেয়েটার সাথে কথা শেষ করে আনন্দ তার ভ্যান নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে তারপর ট্রাঙ্ক থেকে বেশ কয়েকটা ফোন বের করে একটা ফোনের সিম খুলে অন্য সিম লাগিয়ে কাউকে কল দেয় কিন্তু মেয়েটা কল রিসিভ করে ভীষণ রেগে বলে রামেশ তুমি আমাকে আবারও কল দিয়েছ আর একবার কল দিলে আমি পুলিশের কাছে যাব। আনন্দ ভয়ে বলে না না পুলিশের কাছে যেতে হবে না আমি আর কল করবো না অপরদিকে ভাটি কৃষ্ণার গার্মেন্টে যায় যাদের সাথে সে কাজ করতো তাদেরকে জিজ্ঞেস করে কৃষ্ণা যার সাথে প্রেম করত তাকে চেনে কিনা একটা মেয়ে বলে আমি শুধু ছেলেটির নাম জানি তার নাম বিজয় ভাটি বলে ওর ভাই বলেছি কৃষ্ণা একটা মুসলমান ছেলের সাথে পালিয়েছে মেয়েটা বলে ম্যাডাম আমার মনে আছে কৃষ্ণা ওই ছেলেটার নাম বিজয়ী বলেছিল থানায় আসলে পাগে বলে ভাটি ম্যাডাম কৃষ্ণার ফোন রেকর্ড চেক করে দেখলাম সে রোজ রাত বারোটার পর জাভেদ নামের কারোর সাথে কথা বলতো দেবের কাছে গিয়ে এই দুজনের তর্ক বেঁধে যায় কারণ দুইজন দুই নাম পেয়েছে একজন জাভেদ আর আরেকজন বিজয় পারগি বলে স্যার কৃষ্ণার ভাই নিজেই বলেছে সে একটা মুসলিম ছেলের সাথে পালিয়েছে ভাটি বলে ওর ভাই তো ছেলেটার নাম ইমরান বলেছে এই জাভেদের কথা কোথা থেকে আসলো দে ভাটিকে বলে কৃষ্ণার ভাইয়ের কাছে কি ভালো করে জিজ্ঞেস করো ছেলেটার নাম কি পারগি বাইরে এসে মহিপালকে কল করে সব বলে দেয় আর মহিপাল কৃষ্ণার ভাইকে কল দিয়ে বলে তোর বোন জাবেদ নামের একজনের সাথে কথা বলতো আমি এখন তাকেই ধরতে যাচ্ছি তখনই ভাটি এসে বলে কিরে তুই বললি তোর বোন ইমরান নামের একজনের সাথে প্রেম করে তার ফোন রেকর্ড বলছে জাবেদ নামের কারোর সাথে কথা বলতো আর কৃষ্ণার বান্ধবী বলছে বিজয় নামের কারোর সাথে প্রেম করত। লোকটা বলে ম্যাডাম আমি চেয়েছিলাম পুলিশ যেভাবেই হোক আমার বোনকে খুঁজো তাই মুসলিম ছেলের নাম বলেছি কিন্তু এখন মনে হচ্ছে কোন নির্দোষকে আমি বিপদে ফেলে দিলাম আপনি সত্যি বলছেন আমার বোন বিজয় নামের একজনের সাথেই প্রেম করত। আর একটু আগেই মহিপাল কল করে বলল ওরা জাবেদকে খুঁজতে যাচ্ছে এই থেকে মহিপালের লোকজন জাবেদকে তুলে নিয়ে রেল লাইনের সাথে বেঁধে রাখে তার অপরাধ মুসলমান হিন্দু মেয়েকে কেন বিয়ে করল পুলিশের জীব দেখে মহিপাল তার সেখান থেকে পালিয়ে যায় কিন্তু দেব তাদের কাউকে না দেখে তাদের টিম নিয়ে রেল ব্রিজের নিচে চলে যায় একটু পর সেখান থেকে ভাটি যাওয়ার সময় মহিপালের পার্টির হলুদ কাপড় দেখে তার সন্দেহ হয় দৌড়ে রেল লাইনে গিয়ে দেখে জাভেদকে বেঁধে রেখেছে ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে ভাটি জাভেদকে রেল লাইন থেকে সরিয়ে নেয় থানা এনে জাভেদকে জিজ্ঞেস করা হয় প্রতি রাতে কৃষার সাথে তোমার কথা হতো তারপরে বলছো কৃষ্ণাকে তুমি চেনো না জাভেদ বলে সিম কার্ড আমার নামে ছিল কিন্তু সিমটা আমার বোন ব্যবহার করত।, গত ছয় মাস থেকে আমার বোন মিসিং এই থানাতেই তার মিসিং রিপোর্ট করা আছে কিন্তু এক মাস থানায় ঘুরেও কোনো হদিস বের করতে পারেনি যাবার সময় মায়ের সব গয়না আর দশ হাজার টাকা নিয়ে গেছে ভাটি জিজ্ঞেস করে হঠাৎ তোমার বোন পালিয়ে গেল কেন জাভেদ জানায় ম্যাডাম ওর সাথে কারো সম্পর্ক ছিল সেই ছেলের সাথেই পালিয়েছে বাইরে এসে পার্গি বলে স্যার ও সবই সত্য বলছে ছয় মাস থেকেই ওর বোন মিসিং ভাটি বলে স্যার এই কেসটাও তো ক্রিস্টার মতোই মনে হচ্ছে দেব বলে এই দুজনেরই গত এক বছরের কল রেকর্ড বের করো আনান তার ভাইয়ের জুয়েলারির দোকানে যায় আনান জানায় এই সপ্তাহের ছুরিতে সে দূরের এক গ্রামে যাবে শিব বলে ভাইয়া তুমি গরিবদের পড়াতে দূরের গ্রামে চলে যাও আবার ফিরে এসে কলেজে জয়েন করো বাসাতেও তো একটু সময় দাও গ্রামের সবাই বলা বলি করছে ভাবির সাথে তার কলিকদের অ্যাফেয়ার চলছে আনন্দ রাগ করে সেখান থেকে যায় দোকান থেকে পেরিয়ে বের হয়ে আনন্দ রাগে শিবের গাড়িতে চাবি দিয়ে দাগ কেটে দেয় সে কিন্তু আগে থেকেই জানে তার স্ত্রীর অ্যাফেয়ার চলছে পরের দিন সকালে বান্দানা তার কলিক জয়কে ডেকে বলে আনন্দের বাবা আমাদের কথা জেনে গেছে সেদিন পূজাতে তার কথায় আমি বুঝে গেছি জয় বলে তুমি তাহলে আনন্দকে বলে তাও আমরা দুজন দুজনকে ভালোবাসি ভান্দানা বলে তাহলে আমার ছেলেটার কি হবে আর আনন্দ অনেক ভালো মানুষ সে আমাকে এখনো কিছু বলেনি সিন শিফট হয় থানায় পার্গি কনস্টেবলের কাছ থেকে সেদিন আলতাফকে কিডন্যাপের ঘটনা শুনতে থাকে পার্গি এই কেসের বর্তমান ইনচার্জ কনস্টেবল বলে ওরা আলতাফকে নিয়ে ওইদিকে গিয়েছিল পার্গি একটু সামনে গিয়ে সেখানে একটা পেট্রোল পাম্প দেখতে পায় পার্গি পাম্পের সিসিটিভি চেক করে দেখে ঘটনার একটু পরেই একটা কার সেখান থেকে যাচ্ছে পার্গি সেই ফুটেজ একটা পেনড্রাইভে নিয়ে নেয় আনন্দ তার বাবার কাছে এসে শিবের পাঠানো টাকাগুলো বাবাকে দিলে তার বাবা বলে উপরওয়ালা শিবকে ভালো রাখুক একমাত্র ওই ছেলেই আমার খেয়াল রাখে আনন্দ সেখান থেকে ভেতরে রুমে গিয়ে ব্যাগ থেকে সোনার কিছু গয়না বের করে ভেতরে রুমে গিয়ে গয়নাগুলোকে গলিয়ে একটা সোনার বার বানায় এরপর ভ্যান নিয়ে মরুভূমির এক গ্রামে গিয়ে বাচ্চাদের পড়ায় পড়ানো শেষ হলে সেখানে একটা লোক এসে তাকে বেশ কিছু টাকা দিলে আনন্দ সেই সোনার বারটা তাকে দিয়ে দেয় আইটি অফিস থেকে ভাতিকে কল দিয়ে বলে কৃষ্ণার ফোন গত দুই মাস ধরে রাজস্থানের আলাদা আলাদা জায়গায় অন হয়েছে ভাটি বলে যেখানে অন হয়েছে সব লোকেশন আমাকে পাঠিয়ে দাও ভাটি কৃষ্ণার ফোন লোকেশনের সব হোটেলে গিয়ে কৃষ্ণার ছবি দেখিয়ে খোঁজ নেয় কিন্তু কোথাও কৃষ্ণার খোঁজ পাওয়া যায় না থানায় ফিরে সে নোটিশ বোর্ডে জাবেদের বোন ফাতেমার ডিটেলস লেখে পরের সকালে আনান সেজে খুব ভাব নিয়ে একটা মেয়ের সাথে দেখা করতে আসে মেয়েটা বলে কার্তিক তোমার বাবার সাথে কথা বলেছ খেয়াল করেছেন এই আনান কিন্তু আলাদা আলাদা মেয়ের সাথে নাম বদলে ভিন্ন পরিচয়ে প্রেম করছে তো বর্তমানের কার্তিক বলে বড় বড় ঘর থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে ওরা অনেক যৌতুক দিতে চাচ্ছে কিন্তু আমি বলে দিয়েছি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না আমাদের সামনে এখন একটাই রাস্তা আছে চলো পালিয়ে যাই লাভ শেপের একটা স্পেশাল পিজা গিফট দিয়ে কার্তিক মেটাকে পালানোর জন্য রাজি করে ফেলে এদিকে থানায় আইটি অফিসার ভাটিক বলে কৃষ্ণা আর ফাতেমার নাম্বার থেকে অন্য একটা মেয়ের নাম্বারে বারবার কল করা হয়েছে যার সাথে কথা হয়েছে মেটার নাম ভাটি বলে কিরান কিরানের ঠিকানা দাও তবে আমার মনে হয় বাসা থেকে পালিয়েছে ভাটি বলে ফাতেমার ফোন থেকে কৃষ্ণাকে কল করেছে কৃষ্ণার ফোন থেকে কিয়ানকে কল করেছে এখন নিশ্চয়ই কিয়ানের ফোন থেকে নতুন কাউকে টার্গেট করছে ভাটি কিয়ানের বাসায় গিয়ে জানতে পারে কিরান গত এক বছর আগেই বাসা থেকে পালিয়েছে তারপর থেকে তার কোনো খোঁজ to any কিয়ান পালানোর পর একবার কল দিয়ে বলেছিল আমি যাকে ভালোবাসি তার পরিবার যৌতুক ছাড়া ছেলে বিয়ে দেবে না কিন্তু আমাদের তো যৌতুক দেওয়ার সামর্থ্য নেই তাই বাধ্য হয়ে পালিয়ে যাচ্ছি কিয়ানের কল রেকর্ড দেখে পার্গি বলে এভাবে আরও কিছু নাম্বার পাওয়া গেছে একজনের ফোন থেকে অন্যজনকে কল দিত আর সবগুলো নাম্বারই মেয়েদের কিন্তু এই ফোনগুলো মাঝে মাঝে অন করা হয় দেব বলে সবাই আলাদা আলাদা শহরে গিয়ে এই মেয়েগুলোর খোঁজ করো খোঁজ দিতে গিয়ে জানতে পারে সব মেয়েগুলোর পরিবারের একই কথা মেয়েটার কারো সাথে প্রেম করতো কিন্তু ছেলের পরিবার যৌতু ছাড়া বিয়ে দিবে না তাই পালিয়েছে যাওয়ার সময় গয়না আর বেশ কিছু টাকা পয়সা নিয়ে গেছে সবার খোঁজ নিতে নিতে আটজন মেয়ে নিখোঁজের খোঁজ পাওয়া যায় ভাটি দেবকে বলে স্যার মোট আটজন মেয়ের খবর পেয়েছি আর এই লোকটা সেই সব মেয়েদেরকে টার্গেট করছে যাদের পরিবার খুবই গরিব হয়তো কেউ মেয়েদের ফাঁদে ফেলে বেচে দিচ্ছে কেসের সব ডিটেলস নিয়ে সবাই এসপির কাছে যায় আইটি অফিসার বলে স্যার এই পর্যন্ত বারোটা নাম্বার পেয়েছি যারা এক অপরের সাথে এইভাবেই মা সার জালের মতো জড়িয়ে আছে ভাটি বলে সবার বাসায় খোঁজ নিয়েছি সবার কাহিনী একই মেয়ে কোনো ছেলের সাথে প্রেম করতো একদিন সোনাদানার টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় আর সবাই যেহেতু পালিয়েছে কেউই লজ্জায় পুলিশ কেস করেনি শুধুমাত্র কৃষ্ণা এবং ফাতেমার পরিবারই মেয়ে মিসিং এর কেস করেছে ভাটি এসপি অফিস থেকে থানায় ফিরে কনস্টেবলকে একটা ফাইল দিয়ে বলে সব মেয়েদের ছবি আর ডিটেলস আশেপাশের সব থানায় পাঠিয়ে দাও প্রতিটা থানা হাসপাতাল রেল স্টেশনে সব জায়গায় মিসিং মেয়েগুলোর ছবি ছড়িয়ে দেওয়া হয় খুঁজতে খুঁজতে মোট বারোটি মেয়ের মিসিং রিপোর্ট পাওয়া যায় পরের দিন থানায় ভাটিদার টিমের কনস্টেবলদেরকে বলে কাল আইটি অফিসার আরো চারটা নম্বরে খোঁজ পেয়েছে সব মেয়েগুলো ঠিকানাগুলোতে গিয়ে খোঁজ করো হয়তো এই মেয়েগুলো বাড়ি থেকে পালিয়েছে তাদের ব্যাপারে যত তথ্য পাবে সব নিয়ে আসবে এই নিয়ে মোট ছোলোটা মেয়ের মিসিং কেস পাওয়া গেল অপরদিকে পার্গি আলতাফের কিছু তদন্ত করতে গিয়ে রাস্তার পাশের ঝোপঝাড়ে একটা গাড়ি দেখতে পায় এই গাড়িটাই থানার পাশের পাম্পের সিসিটিভিতে দেখা গিয়েছিল তার ধারণা থানা থেকে আলতাফকে কিডন্যাপ করতে সেদিন এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে থানায় সবাই এই কেস নিয়ে আলোচনা করছিল কি এমন হলো যে ষোলোটা মে একইভাবে গায়েব হয়ে গেল একটা মানুষ এত সহজেই এতগুলো মেয়েদেরকে কিভাবে গায়েব করলো সিন চলে যায় দুই মাস আগে মাঝরাতে কৃষ্ণার ফোনে কল আসলে ভাইয়ের নামে একটা চিঠি লিখে সে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয় কৃষ্ণ বাসার বাইরে থাকা গাইতে ওঠে আর সেই গায়ের ড্রাইভিং সিটে আনন্দ বসা হয়তো কৃষ্ণাকে সে অন্য কোনো পরিচয়ে পড়িয়েছে তার মানে এই সব মেয়েগুলো গায়েব হওয়ার পেছনের মাস্টারমাইন্ড আনন্দ সিন বর্তমানে আসে আর আনন্দ ফোনে একটা মেয়েকে বলে লতা পালিয়ে যাওয়ার ব্যাপারে কি ভাবলে লতা বলে তুমি ঠিকই বলেছ আমাদের পালিয়ে যাওয়াই উচিত আনন্দ বলে সিদ্ধান্তে তোমার কখনো সন্দেহ জাগতে দিব না আর অপর দিকে দেখা যায় থানা নোটিশ বোর্ডে ছোটটা মিসিং মেয়ের ছবি হয়তো এরপর এখানে লতার ছবিও যোগ হবে কিন্তু প্রশ্ন হলো কেন আনন্দ কেন এমন করছে আর সেই মেয়েগুলোই বা কোথায় ভাটিকে আইটি অফিসার কাসিম কল দিয়ে জানায় সিন্দুয়া নামের একজনের নম্বর থেকে সাদিয়া নামের এক মেই নম্বরে দুই হাজার ষোলো সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত রোজ কথা হতো কাসিম জানায় সিন্দুরার ঠিকানা দেওয়া কাশিমপুরের কিন্তু গত দুই বছর যাবৎ সিমের লোকেশন জয়পুরে দেখাচ্ছে ভাটি সিন্দুরাকে কল করলে সিন্দুরা বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকায় কল রিসিভ করে না ভাটি কনস্টেবলকে বলে ফোনের লোকেশনে গিয়ে সিন্দুরার খোঁজ নিতে কনস্টেবল সিন্দুরার বাসায় গিয়ে জিজ্ঞেস করলে বাসার মহিলাটি জানায় সেখানে সিন্দুয়া নামে কেউ থাকে না কিন্তু মজার বিষয় হল সেই বাসাতেই সিন্ধুরা এবং তার স্বামীর ছবি দেখা যায় এদিকে হাসপাতালের মর্গের ইনচার্জ বোর্ডে কৃষ্ণার নিখোঁজ পোস্টার দেখে ভাটিকে কল দিতেই ভাটি এবং দেব মর্গে আসে মর্গের ইনচার্জ জানায় দুই মাস থেকে লাশ পড়ে আছে কেউ শনাক্ত করতে আসেনি আর দুই দিন পরেই তারা লাশ পুড়িয়ে ফেলত মেয়েটাকে বিয়ের পোশাকে পাওয়া গিয়েছিল হয়তো কেউ বিয়ের কথা বলে ধোকা দিয়ে চলে গেছে তাই আত্মহত্যা করেছে ভাটি ফরেন্সিক রিপোর্ট দেখে জানায় কৃষ্ণা সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছে মৃত্যুর আগের রাতে সে কার সাথে হোটেলে ছিল পুলিশের ধারণা বয়ফ্রেন্ড বিয়ের কথা বলে ধোকা দেওয়ায় আত্মহত্যা করেছে পার্গি বলে এটা যে আত্মহত্যা সেটা তো নিশ্চিত কারণ ওয়াশরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল ভাটি বলে প্রশ্ন হলো সাইনাইড তো এত সহজলভ্য না তাহলে সাইনাইট পেলো কোথায় ভাটি সিন্দুরাকে কল দিলে সিন্ধুরা জানায় সে এ বিষয়ে কিছুই জানে না বলেই কল কেটে দেয় ভাটি আবারও কল দিলে দেখা যায় সিন্ধুরা কোনো কারণে খুব ভয় পাচ্ছে হঠাৎ সে স্বামী থেকে লুকিয়ে আত্মহত্যা করতে যায় কিন্তু তখনই ছেলের কথা মনে পড়ায় নিজেকে সামলে নেয় আজ ছুটির দিন তাই আনন্দ তার শিক্ষা সফরে বের হবে আনন্দের ছেলে কাপিস আনন্দের সাথে যেতে চাইলে আনন্দ মানা করে দেয় আনন্দ ভ্যানের দরজা খোলা রেখে তার স্ত্রী ভান্দার সাথে কথা বলতে গেলে কাপিস একটা বাক্স খুলে দেখে সেখানে অনেক মোবাইল সে সেখান থেকেই একটা মোবাইল নিয়ে নেয় ভান্দানা আনন্দকে বলে তুমি ফিরলে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে আনন্দ তার পরবর্তী শিকার লতাকে কল দিয়ে বলে হোটেল বুক করেছি আজ রাতে ওখানে থেকে আগামীকাল সকালে বিয়ে করে তোমার পরিবারকে কল দিয়ে জানিয়ে দিব লতার কল কেটে ডায়েরি থেকে নাম্বার বের করে আরতিকে কল দেয় কথায় কথায় আনন্দ আরতিকে তার জালে ফাঁসায় কিছুক্ষণ পর আনন্দ তার বাবার কাছে গিয়ে শিবের পাঠানো টাকা দিতেই বাবা আনন্দের স্ত্রী হোটেলের কোনো কর্মচারীর সাথে সম্পর্কের কথা তুলে আনন্দকে অনেক উল্টাপাল্টা শোনায় তার মতে শিবই তার একমাত্র যোগ্য ছেলে আনন্দ নিজের স্ত্রীকেও নিয়ন্ত্রণ করতে পারে না আবার বউয়ের টাকায় খায় আনন্দ রাগ করে উঠে চলে যায় ভাটি সিন্দুরার লোকেশন ট্রেস করে সিন্ধুরার বাসায় আসলে সিন্ধুরা জানায় সে দু সালে হোস্টেলে থাকত অনেক মেয়েই তার ফোন নিয়ে কথা বলতো তাদের মধ্যে কেউ তার ফোন নিয়ে হয়তো অন্য মেয়েদেরকে কল দিত সে কিছুই জানে না ভাটি নিজের নাম্বার দিয়ে বলে আর কিছু মনে পড়লে কল দিতে থানায় ফিরে ভাটি দেবকে বলে স্যার আমি নিশ্চিত সিন্ধুরা কিছু লুকাচ্ছে ওর সাথে আরেকবার কথা বললে নিশ্চিত হতে পারবো তখনই পার্গির শ্বশুর পার্গির স্ত্রীর বাচ্চা হবে সেই খুশিতে থানায় মিষ্টি দিয়ে গেলে পার্গির খুব রাগ হয় রাতে সে বাসায় ফিরে স্ত্রীকে বলে সে এই নিষ্ঠুর দুনিয়াতে একটি বাচ্চাকে এনে তার জীবন নষ্ট করতে চায় না তাই বাচ্চা নষ্ট করে ফেল পার্গির স্ত্রী তাতে মোটেও রাজি না আনন্দ নিজের ফোন চার্জে রেখে লুকিয়ে বাবার বাসা থেকে গাড়ি নিয়ে বের হয় এরপর একটা হোটেলে এসে ভুয়া আইডি কার্ড দেখিয়ে কার্তিক শর্মার পরিচয়ে হোটেলে ওঠে কিছুক্ষণ পর সেখানে লতা আসে লতার বিশ্বাসের সুযোগ নিয়ে উল্টা পাল্টা ছবি তুলতে শুরু করে সকালে নিজের ভ্যানে করে ফিরে আসে অপরদিকে পুলিশ একটা পাবলিক টয়লেটে লতার লাশ পায় আনান বাসায় ফিরে তার স্ত্রী বলে কাপিস স্কুল থেকে ফেরার আগে তোমাকে কিছু বলতে চাই হোটেলে জয় নামে একজন কাজ করে আমি তাকে ভালোবাসি তোমার সাথে আমার আর থাকা সম্ভব না আনন্দ এগুলো আগে থেকেই জানে তবুও সে কেবল জেনেছে এমন নাটক করে কান্না করতে করতে বলে তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ যা হয়েছে সব ভুলে যাও ভাটি এবং পার্গি ঢোলপুর থানা থেকে মিসিং হওয়া আর একটা মেয়ে গুড়িয়ার ব্যাপারে তথ্য নিয়ে এসে দেবকে জানায় গত বছর তারা গুড়িয়ার লাশ পেয়েছিল কেউ লাশ শনাক্ত করতে আসেনি তাই লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে গুড়িয়া বিয়ের কাপড় পাওয়া ছিল আর টয়লেটে গিয়ে সাইনাইট আত্মহত্যা করেছে সেও হোটেলে কারোর সাথে ছিল বাসা থেকে বের হওয়ার সময় গুড়িয়াও কৃষ্ণার মতো চিঠি রেখে গিয়েছিল দেব বলে সব যেহেতু একই রকম তাহলে বাকি যে মেয়েগুলো মিসিং তাদের বিষয়ে খোঁজ নাও গত ছয় বছরে সব কেস ফাইল ঘেটে দেখো এমন কতগুলো মিসিং রিপোর্ট আছে আশেপাশের সব থানা থেকে মিসিং কেস ফাইল আনা হয় একই প্যাটার্নে আত্মহত্যা করা মেয়েদের লিস্ট বাড়তে থাকে ভাটির সবার ছবি এক জায়গায় করে এবং ক্রাইম সিনে পাওয়া সব প্রমাণগুলো নিখোঁজ মেয়েদের পরিবারকে দেখালে তারাও এক এক করে মেয়েদেরকে শনাক্ত করে দেফ বলে এতগুলো মেয়ে মারা গেল অথচ এটা নিয়ে কেউ কোনো কথাও বললো না ভাটি জানায় স্যার এই মেয়েগুলো সবাই গরিব পরিবারের আর নিচু জাতির তাই তাদের হারিয়ে যাওয়া বা মৃত্যুতে কারো কিছুই যায় আসে না এখানে উঁচু জাতির কেউ থাকলে তা নিয়ে ঝড় শুরু হয়ে যেত যে এই মেয়েদেরকে টার্গেট করছে সে ভালো করে জানে নিচু জাতের মেয়ের কিছু হলে তা নিয়ে কেউ কোনো সমস্যা করবে না মিডিয়ায় প্রচার হয়ে যায় মান্ডাওয়ার অনেকগুলো মেয়ে রহস্যজনকভাবে আত্মহত্যা করছে এসপি আসলে দেব এবং ভাটি জানায় এই পর্যন্ত সাতাশ টামে মারা গেছে যাদের প্রত্যেকের বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ তাদের যৌতুকের জন্য বিয়ে হচ্ছিল না আর লাশ পাওয়ার পর তাদের মোবাইল ব্যবহার করে অন্য ভিক্ট্রিমদের কল দেওয়া হচ্ছিল সিনিয়র বলে তাহলে এটা কি কোনো গ্যাং এর কাজ ভাটির ধারণা এই খুনগুলো একজনই করছে এই জন্যই সে ধরা পড়ছে না গ্যাং এর কাজ হলে কেউ না কেউ ভুল করত। সিনিয়র রেগে বলে তোমায় সব থিওরি বাদ দাও মিডিয়াকে জানাবে এটা গ্যাং এর কাজ এসপি পার্গে বলে আলতাফের কেস সমাধান করলে তাকে জয়পুরে প্রমোশন দেওয়া হবে এসপি যেতেই ভাটি দেবের কাছে ক্ষমা চেয়ে বলে স্যার আমার এক স্যার আছে যে ক্রিমিনাল মাইন্ড খুব ভালো হয়ে বোঝে আমি এই কেসের ব্যাপারে তার সাথে কথা বলে খুনি একটা প্রোফাইল বানিয়ে সে অনুযায়ী সাসপেক্ট লিস্ট বানিয়ে ফেলব ভাটি ক্রিমিনাল স্পেশালিস্ট আনসারির সাথে কথা বলতে গেলে আনসারি সব কিসের ফাইল দেখে বলে তুমি ঠিক বলেছ খুনি একজনই এই খুনি আসলে একজন ক্লাসিক সাইকোপ্যাথ মেয়েদের প্রতি ঘৃণা তার এই খুনগুলোর প্রধান কারণ এত বছর যাবৎ এতগুলো খুন করার পরও এই জন্য ধরা পড়েনি কারণ সে খুবই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে এবং সম্মানের কোনো চাকরি করছে হতে পারে সে বিবাহিত এমনকি তার বাচ্চাও আছে ফাটে জিজ্ঞেস করে তাহলে বিষ দিয়েই কেন মারছে আর সাইনাইড বা কেন ব্যবহার করছে যেখানে বাজারে অনেক প্রকারের বিষ পাওয়া যায় আনসারি জানায় এই খুনির চরিত্র এমন যে সে কষ্ট দিয়ে মারতে চায় কিন্তু তাদের কষ্ট সামাসামি দেখার সাহস নাই আর যেহেতু সে সাইনাইড ব্যবহার করছে তাহলে সে হয়তো সোনার দোকানে কাজ করে নয়তো কোনো কীটনাশকের কারখানায় ভাটি বলে স্যার দুই থেকে একটা খুন বাদে বাকিগুলো ছুটির দিনে করা হয়েছে আনসারি জানায় সপ্তাহে পাঁচ দিন সে কাজ করে আর ছুটির দিনেই খুনগুলো করছে আনসাইর সাথে কথা শেষে ভাটি সিন্ধুয়ের সাথে কথা বলতে আসলে দেখে বাসায় কেউ নেই সিন্দুই ডক্টরকে জানায় দুই বছর আগে তার যেমন প্যানিকাটাক হতো সেটা আবার শুরু হয়েছে সিন্দুই ডক্টর থেকে ওষুধ নিয়ে চলে আসে ভাটি কাসিমকে তার রুম দেখিয়ে দেয় কাসিম এখন থেকে এই কেসে আইটি রিলেটেড বিষয়ে সাহায্য করবে কাসিম কম্পিউটার ঠিক করছিল আর ভাটি ফাইল রাখতে গিয়ে দেখে লতা নামের একজন মিসিং তার মোবাইল গত চার দিন যাবৎ বন্ধ ভাটে নোটিস বোর্ডে গিয়ে চার দিন আগে মৃত মেয়েটির ছবি দেখে শিওর হয় এটাই লতা রাতে জয় হোটেলের সুইমিং পুলে গোসল করে রুমে গিয়ে হেয়ার ড্রায়ারের সুইচ অন করতেই শখ সেখানেই মারা যায় এই কাজটাও আনন্দের আনন্দ হোটেলের স্টেপ সেচে হেয়ার ড্রায়ারের ফাংশন বদলে দিয়েছিল যেন জয় ধরতেই শখ খায় আনন্দ নিজের স্ত্রীর সাথে অ্যাফেয়ারের সাজা এভাবেই জয়কে দিয়ে দিল পার্গে জয়ের লাশ মর্গে পাঠায় আর হেয়ার ড্রায়ার চেক করার জন্য ল্যাবে পাঠায় ভান্দনাকে হোটেল থেকে কল দিয়ে জানানো হয় জয় মারা গেছে আনন্দ ভালসাজার অভিনয় করে ভান্দনাকে সান্ত্বনা দেয় কি ভয়ানক লোকটা আনন্দ রিচার্ড সেজে মারিয়ামকে জয়ের দুর্ঘটনার বিষয়ে এমনভাবে বলে যেন সে খুব কষ্ট পেয়েছে জয় তার খুব ভালো বন্ধু ছিল লোকটা ভয়ানক অভিনয় পারে অপর পাশের মানুষ কখনো একে সন্দেহ করবে এটা অসম্ভব স্কুলে পিউষ কাপিসের সাথে মারামারি করলে কাপিসের পকেট থেকে আনন্দের মোবাইল পড়ে যায় পিউষ মোবাইলটি নিয়ে পর বাসা থেকে চার্জার এনে মোবাইল চার্জার দিয়ে অন করতেই কাসিমের কাছে অ্যালার্ট চলে যায় কাসিম সাথে সাথে ভাটিকে জানালে ভাটি এবং দেব তাদের টিম নিয়ে স্কুলে যায় এক একে স্কুলের সব রুম চেক করতে করতে একটি রুমে পিউষের সাথে তার নিজের ছেলেকেও দেখে ওই মোবাইলে খারাপ ভিডিও দেখছে সে তাড়াতাড়ি মোবাইল নিয়ে পিউষকে জিজ্ঞেস করে সে মোবাইল কোথায় পেয়েছে এরপর কাপিসকে প্রিন্সিপালের রুমে আনা হলে কাপিস ভয়ে ভয়ে তার বাবার ভ্যানের কথা বলে দেয় সাথে সাথে এটাও জানায় সেখানে আরো মোবাইল আছে বাবা মানা করেছিল ভ্যানের কিছুতে হাত দিতে দেহ বলে আনন্দের সাথে আমার কথা হয়েছিল লোকটা অনেক ভদ্র মনে হয় না এসব করতে পারে ভাটি বলে স্যার এই ধরনের খুনি এমনই ছদ্মবেশে থাকে তাই সহজে ধরা যায় না পার গিয়ে আনন্দকে তার কলেজ থেকে ধরে আনে আনন্দ জিজ্ঞেস করে তাকে এখানে কেন আনা হয়েছে ভাটি মোবাইল দেখিয়ে বলে এটা চেনেন দেব জানায় কাপি সেই মোবাইল তার ভ্যানে পেয়েছে আনন্দ খুব সাবলীল ভাবেই বলে আমি আসলে ওই বাক্সটাতে কুড়িয়ে পড়া জিনিস রেখে দিই কেউ খুঁজতে আসলে দিয়ে দেয় ভারে জিজ্ঞেস করে এটা কোথায় পেয়েছেন আনান জানায় এক বছর আগে জিলোয়ে শিশুদের পড়াতে গিয়ে পেয়েছিলাম ভাটি আনন্দকে বলে নিজের নাম্বার এবং ওই দিন সেখানে কে কে ছিল তাদের নাম লিখে দিতে দেব এবং ভাটি সাইটে গেলে দেব বলে আমার তো একটি সন্দেহ হচ্ছে না ভাটি বলে স্যার খুনির সাথে এই প্রোফাইল মিলে যাচ্ছে তাছাড়াও আনান প্রতি সপ্তাহে ছুটি দিনের শিক্ষা সফরে যায় না জানি শিক্ষা সফরের নামে কি করে বেড়াচ্ছে ভাটি আনন্দকে নিয়ে তার বাসায় আসে ভ্যান সার্চ করতে কিন্তু ভ্যান সার্চ করে কিছুই পায় না আসলে গতরাতে আনান তার বাক্স থেকে মোবাইল নিতে গিয়ে লক্ষ্য করে সেখানে একটি মোবাইল মিসিং তাই বাক্স থেকে সব মোবাইল সরিয়ে এই দুটা মোবাইল রেখে দেয় আর মেয়েদের যে ছবি ছিল সেগুলো সরিয়ে ফেলে এই জন্য পুলিশ কিছুই পায় না আনান জানায় তার এই ভ্যান ভানু নামের একজন পরিষ্কার করে আগামীকাল তাকে থানায় পাঠিয়ে দিবে ভান্দারা আনন্দের কাছে জানতে চাই পুলিশ কেন আসলো আনন্দ বলে একটা মোবাইল কুড়িয়ে পেয়েছিলাম হয়তো মোবাইলটা দিয়ে কোনো খারাপ কাজ করা হয়েছিল এদিকে থানায় কনস্টেবল জানায় আনন্দের কল রেকর্ডে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি আর ভ্যানে পাওয়া মোবাইলটিও তিন বছর যাবৎ বন্ধ ছিল ভাটি বলে এটা তো জানা কথা কারণ খুনি কখনোই তার মোবাইল ব্যবহার করে না সে ভিকটিমদের মোবাইল ব্যবহার করত ভাটি কাশিমকে বলে মেদের লাশ যেই যেই এলাকায় পাওয়া গেছে তার আশেপাশে কোথাও আনন্দের ফোনের লোকেশন পাওয়া যায় কিনা দেখো আনন্দ ভুয়া আইডি কার্ড দেখিয়ে মাহেশের নামে সিম নিয়ে তার পরবর্তী টার্গেট আরতিকে কল দিয়ে বলে তার মোবাইল বাবা নিয়ে গেছে কারণ সে বাবাকে বলেছে সে বিয়ে করলে আরতিকেই বিয়ে করবে তার বাবা শহরের অনেক শক্তিশালী হওয়ায় তার পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে তাই আরতি যেন আমার ব্যবহার করে সেটা বন্ধ করে দিতে সে নতুন সিম পাঠাবে আর কোনো পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আসলে সে যেন কিছু না বলে এরপর আনন্দ টাকা দিয়ে বলে পুলিশকে দরকার নেই যে মোবাইল গায়েব হওয়ার বিষয়ে আমি আগেই জিজ্ঞেস করেছিলাম বুঝিস তো এত স্টুডেন্ট সামলাতে হয় বারবার এমন থানায় যাওয়া আসার সময় নেই কি সাংঘাতিক খুনি সব সময় ঠান্ডা মাথায় থাকে আর কি ঠান্ডা সব সামলে নেয় এই জন্যই কেউ তাকে সন্দেহ করতে পারে না দেব বাসায় আসলে তার ছেলে অনেক ভয় ভয় থাকে কিন্তু দেব এসে ছেলেকে বোঝায় যে এই বয়সে এসব বিষয়ের প্রতি আগ্রহ থাকাটা স্বাভাবিক কিন্তু সেই আগ্রহকে পাত্তা দিলে তোমার ভবিষ্যতও নষ্ট হতে পারে তাই তোমার কিছু জানা থাকলে বা কোনো ভুল হয়ে গেলে আমাকে জানিও আপনাদেরই বলছি ছোট বাচ্চাদের এভাবেই শিক্ষা দিতে হয় কারণ ভুল সবাই করে তাদেরকে বকলে তারা সেই বিষয়ের প্রতি আরো বেশি ঝুঁকে যায় কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি পার্গি এবং তার স্ত্রীর মধ্যে বিভেদ বাড়তেই আছে আর আর প্রমোশনের লোভে সে আলতাফের কিসের সিসিটিভি ফুটেজ ভালো করে দেখতে থাকে আনসারিকে আনন্দের ভিডিও দেখিয়ে ভাটি বলে এই লোকের ভ্যান মোবাইল সব খুঁজেও কোনো প্রমাণ পায়নি আনসারি বলে তুমি এটা খোঁজ নাও সে সাইনাইড কোথায় পাচ্ছে আর মেয়েদেরকে বিষ খাওয়ার জন্য কিভাবে রাজি করায় কারণ এদের মৃত্যু যে সুইসাইড নয় বরং খুন সেটা কিভাবে প্রমাণ করবে ভাটি বলে স্যার আপনি শিখিয়েছিলেন সিরিয়াল সব সবসময় ক্রাইম স্পট থেকে ট্রফি হিসাবে কিছু নিয়ে যায় যেটা তাকে ভিক্টিমদের কথা মনে করায় তাহলে সে এই ট্রফিগুলো কোথায় রাখে আনসার জানায় খুনি এমন জায়গায় বেছে নাই যেটা সবার চোখের সামনেই থাকবে কিন্তু কেউ কখনো ভাবতেও পারবে না ভাটির আনন্দের ভ্যানের কথা মনে পড়ে ভাটি রাতে লুকিয়ে আনন্দের বাসায় এসে হেয়ার ক্লিপ দিয়ে আনন্দের ভ্যানের তালা খুলে সার্চ করে বের হতে গেলেই আনন্দ ভাটিকে ভ্যানে আটকেই ভ্যান চালিয়ে থানায় এনে দেবকে বিচার দেয় আনান বলে এখন যদি আমার ভ্যানে প্রমাণ রেখে আমাকে ফাঁসানো হয় আমি কি করতাম আপনি ওনার বিরুদ্ধে কমপ্লেন লিখুন দেব আনানকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয় আর ভাটিকে বলে এরপর এমন কোনো কাজ করলে তাকে এই কেস থেকে বের করে দেওয়া হবে এদিকে প্রথমে দেখানো মহিপালের বোন রাজনি দরজার কবজা খুলে বাসা থেকে এক লাখ টাকা নিয়ে পালিয়ে আবার ঠাকুর এবার নিজের মেয়ের বিরুদ্ধে চুরির মামলা করে ভাটি জেলা অফিসে গিয়ে খোঁজ নেয় যে কেউ যদি ব্যবসায়িক কারণে সাইনার কিনতে যায় তাহলে কি করতে হবে অফিসার জানায় সরকারের অনুমতি নিয়ে সকল ক্রেতা এবং বিক্রেতার লাইসেন্স রাখা লাগবে এবং তা অন্য কারো কাছে বেচতে হলে তার রেকর্ড রাখা লাগবে যারা লাইসেন্স নিয়েছে ভাটেই তাদের নামে লিস্ট নেয় ভাটির দেব এবং পার্গিকে জানায় যে যে লোকেশনের লাশ পাওয়া গেছে সেই লোকেশনের পঞ্চাশ থেকে একশো রেডিয়াসে আনন্দের ফোনের লোকেশন পাওয়া গেছে তিনটা লাশ বাদে বাকি লাশগুলো ছুটির দিনেই পাওয়া গেছে তার মানে এই তিন দিন আনন্দ নিশ্চয়ই কলেজ থেকে ছুটি নিয়েছিল পাগে জানায় কলেজে তার একজন পরিচিত আছে ভাটি খস্তিতে বলে এই তিন দিন কি আনন্দ ছুটি নিয়েছিল কিনা আর কলেজের ল্যাবে এ পাওয়া যায় কিনা আর পাওয়া গেলে সেটা আনন্দের নেওয়ার অনুমতি আছে কিনা কার্গি এবং দেব যেতেই ভাটি সিন্দুরার অ্যাকাউন্ট ঘেটে সিন্দুরার স্বামী সাগরের বিষয়ে বিস্তারিত তথ্য নেয় এদিকে সিন্ধুরা খবরে মান্ডোয়ারের মেয়েদের রহস্যময় আত্মহত্যার বিষয়ে জানতে পেরে কেমন জানি অস্বাভাবিক হয়ে যায় তখনই ভাটি এসে দরজায় বেল দেয় কিন্তু ব্লেড দিয়ে হাত কেটে ভাটি সিন্দুরা ঘরের ভেতর থেকে কারো সারা না পেয়ে চলে যায় আনান শহর থেকে দূরে একটি ইটভাটায় এসে তার কাছে থাকা মোবাইল আর ভিক্রিয়দের সব ছবি পুড়িয়ে দেয় সেই স্থান থেকে দূরে একটা ঝিলের কাছে এসে কি যেন ফেলে দেয় পরের দিন সকালে ঝিলের সব মাছ মরে ভেসে ওঠে অর্থাৎ আনন্দ ঝিলে সাইনেট ফেলেছিল আনন্দ একটি মন্দিরে এসে বয়স্ক এক লোককে ফলো করে লোকটি তার লাঠি রেখে মন্দিরের ভেতরে গেলেই আনন্দ ইচ্ছা করে লাঠি ধাক্কা দিয়ে ফেলে উঠানোর বাহানায় লাঠির প্যাচ ঢিলা করে দেয় লোকটি মন্দির থেকে বের হয়ে লাঠির সাহায্যে সেই থেকে নামতে গেলেই প্যাচ ঢিলা হওয়ার কারণে সে সেই থেকে পড়ে যায় আনন্দ হঠাৎ এই লোকের পিছনে কেন লাগলো কে জানে ভাটি সিন্ধুরার স্বামী সাগরের অফিসে এসে জানতে পারে সাগর কয়েকদিন থেকে অফিসে আসেনি তার ফোনও বন্ধ ভাটি সাগরের নম্বর নিয়ে সিন্ধুরার বাস বাসায় সে তাদের প্রতিবেশীর কাছে যায় প্রতিবেশী জানায় সিন্দুরাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে কিন্তু সে হাসপাতালের নাম জানে না ভাটি পাশের জয়পুর হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে সেখানে সিন্দুরা নেই থানার কনস্টেবল পার্গিকে জয়ের সেই হেয়ার ড্রায়ারের রিপোর্ট দিলে পার্গি দেবকে জানায় স্যার ল্যাব রিপোর্ট অনুযায়ী ড্রায়ারের ফাংশন বদলে দেওয়া হয়েছিল তার মানে এটা দুর্ঘটনা না বরং এটা খুন দেব পার্গিকে হোটেলে গিয়ে জয়ের সাথে কারো কোনো শত্রুতা ছিল কিনা খোঁজ নিতে বলে পার্গী ভান্দানাকে জয় জয়ের বিষয়ে জিজ্ঞেস করলে ভান্দানা জয়ের সাথে তার প্রফেশনাল সম্পর্কের বিষয়ে জানালেও নিজের সাথে জয়ের সম্পর্কের বিষয়টি লুকিয়ে যায় এবং জয়ের বন্ধু সঞ্জয়কেও তার এবং জয়ের বিষয়ে বলতে মানা করে কারণ এতে তার বিবাহিত জীবনে সমস্যা হতে পারে পারিয়ে সঞ্জয়কে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় জয়কে কে খুন করতে পারে সঞ্জয় অবাক হয়ে যায় কারণ সে জানত জয় দুর্ঘটনায় মারা গেছে তবু সঞ্জয় ভান্দানার বিষয়টি লুকিয়ে যায় পার্গি সঞ্জয়কে তার নাম্বার দিয়ে বলে কিছু মনে পড়লে তাকে কল দিয়ে জানাতে পার্গি রাত রাজনীর কেসের তদন্তে আসলে দেখে নিজেরই বাসায় রাজনীকে পশুর মতো ট্রিট করা হতো ঠাকুর জানায় রাজনীকে বাসায় এনে বাসার ভেতরের কোনার ছোট্ট একটা রুমে আটকে রাখা হয়েছিল আনন্দ মাহেশ সেজে তার পরবর্তী টার্গেট আরতিকে কল দিয়ে বলে তাকে আজ রাতেই বাসা থেকে পালিয়ে আসতে হবে কারণ মাহেশের পরিবার একবার মাহেশকে ধরতে পারলে তাদের আর বিয়ে হবে না আনন্দ বলে সে আরতিকে নতুন সিম পাঠাবে আরতি যেন নম্বর বন্ধ করে রাখে কারণ আনন্দের বাবার সাথে পুলিশের ভালো যোগাযোগ আছে পুলিশ আরতির নাম্বার ট্রেস করতে পারে আর আরতির বাসায় পুলিশ এসে কিছু জিজ্ঞেস করলে আরতি যেন মাহেশের বিষয়ে কিছু না বলে হোটেলের অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছে আরতিও সরল বিশ্বাসে আনন্দের সব কথা মেনে নেয় ভাটি জয়পুরের সব হাসপাতালে কল দিয়ে সিন্দুরা নামের কোনো রোগী আছে কিনা খোঁজ নিলে জানতে পারে সিন্দুরা পাশের একটা জেনারেল হাসপাতালে ভর্তি ভাটি তাড়াতাড়ি জেনারেল হাসপাতালে যায় ডক্টর থেকে চার দিন পর আসতে কারণ সিন্দুরা আত্মহত্যার চেষ্টা করেছিল এখন সে আইসিউতে ভর্তি আছে ভাটি সাগরের সাথে কথা বলতে আসলে জানতে পারে ভাটি সিন্দুরার সাথে আগেও কথা বলতে এসেছিল এ বিষয়ে সিন্দুরা সাগরকে কিছুই জানায়নি ভাটি জানায় সাইনাইড খেয়ে মেয়েদের রহস্যজনক আত্মহত্যার একটা কেস চলছে দুই সালে সাদিয়া শেখ নামের এক মেয়ে সাইয়ের আত্মহত্যা করে সিন্দুরার ফোন থেকে সেই মেয়ের নাম্বারে কথা হতো সিন্দুরার বাবা বলে সিন্দুরা কিছুই জানে না আপনি যেতে পারেন বেচারি অনেক কষ্টে তার অতীত ভুলে সামনে গিয়েছে এখন সে স্বামীর সাথে সুখেই আছে ভাটি বলে যে সুখে থাকে সে কখনোই আত্মহত্যা করে না সাগর বুঝতে পারে সিন্দুরার অতীতের কোনো বিষয় তার কাছে লুকানো হয়েছে ভাটি সাগরকে তার নাম্বার দিয়ে চলে আসে ভাটি চলে যেতেই সিন্দুরার বাবা সাগরকে সিন্দুরার অতীত সম্পর্কে সব জানিয়ে দেয় পার্গে আনন্দের কলেজ থেকে খোঁজ নিয়ে জানায় কলেজে সাইনাইড নেই তবে আনন্দ যেদিন যেদিন ছুটি নিয়েছে সেই দিনই কারো না কারো লাশ পাওয়া গেছে দেহ বলে সব দিয়ে আমরা কখনোই প্রমাণ করতে পারবো না আনন্দে খুনি আমাদের কোনো সলিড প্রমাণ লাগবে আর প্রশ্ন সেই একই জায়গায় আটকে আছে আনন্দ মেয়েদেরকে সাইনআ খাওয়ানোর জন্য রাজি কিভাবে করাতো এদিকে সঞ্জয় পার্গিকে কল দিয়ে জানায় জয় এবং ভান্দানার সম্পর্ক চলছিল পার্গি ভাটিকে জানায় আনন্দের স্ত্রীর ভান্দানার সাথে জয়ের সম্পর্ক ছিল ভাটি ভান্দানার সাথে কথা বলতে গেলে ভান্দানা প্রথমে স্বীকার না করলেও পরে জানায় সে নিজেই জয়ের সাথে সম্পর্কের বিষয়টি আনন্দকে জানিয়েছিল আনন্দ অনেক কান্না করেছিল সে এক প্রকার শকে ছিল ভাটি বলে আপনার স্বামীকে জানানোর এক সপ্তাহ পরেই জয়ের রহস্যজনকভাবে মৃত্যু হয় আপনার কি বিষয়টা সন্দেহজনক মনে হয়নি ভান্দানা বলে দেখে আমার স্বামী খুবই ভালো মানুষ ও তো একটা পোকাও মারতে পারে না সে কি হবে মানুষ খুন করবে কথা শেষে শিবের বাসা এসে বলে চল দুই ভাই মিলে আজ করব। শিব বেশ খুশি হয় আনন্দ জিজ্ঞেস করে তারিখী কই দেখছি না যে মনে আছে আনন্দ একটি লোককে সেই দিয়ে ফেলে দিয়েছিল সেই বয়স্ক লোকটি আসলে তারিণীর বাবা মানে শিবের শ্বশুর আনন্দ তারিণীর বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছিল যেন তারিণী বাবার বাসায় যায় আর শিব বাসায় একা থাকে না জানি এখন কি উদ্দেশ্যে এই সাইকোকিলার এখানে এসেছে শিব পানির বোতল এনে ড্রিঙ্কস গ্লাসে পানি ঢালে আনান জানায় বাবা তার কাছে বাসা মেরামত করার জন্য দুই লাখ টাকা চেয়েছে তার আর্থিক অবস্থা ভালো না তাই শিবের কাছে দুই লাখ টাকা চায় শিব অবাক হয় কারণ বাবা তো তার কাছেই টাকা চায় আনন্দের সামর্থ্য জানা জানার সত্ত্বেও কেন টাকা চাইবে আনন্দ বলে তুই তো জানিস বাবা সব সময় আমাকে অপমান করতে চায় এই জন্যই এমন করে শিব দোকানে টাকা নিতে আসে এই সুযোগে আনন্দ দোতলায় গিয়ে ডোয়ার থেকে চাবি নিয়ে আলমারির সিন্ধু খুলে টাকা এবং গাড়ির ডুপ্লিকেট চাবি নিয়ে নিজের জায়গায় ফিরে আসে। শিব ফিরে এসে আনন্দকে টাকা দিয়ে জানায় তার প্রচুর ঘুম পাচ্ছে। আনন্দ বলে তুই গিয়ে ঘুমা আমি এই ড্রিঙ্কস টক শেষ করে চলে যাবো। শিব ঘুমাতে গেলে আনন্দ ব্যাগ থেকে কিছু ওষুধ বের করে ড্রিংসের বোতলে মিশিয়ে পানির বোতলটি রুমাল দিয়ে ধরে ব্যাগে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সকালে আনন্দ মরুভূমির সেই লোকটির সাথে দেখা করে। তাকে টাকা দিয়ে বলে সে যেন আনন্দকে এই দেশ থেকে বের হতে সাহায্য করে। এদিকে কা হাসিম জানায় ভিকটিম আম্বিকার নাম্বার থেকে গভীর রাতে অনেক সময় ধরে একই প্যাটার্নে কথা হচ্ছে তবে আরতির নাম্বার এখনো চালু আছে কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় কোনো মেসেজ বা কল আসেনি ভাটি আরতির সাথে দেখা করতে আসে আরতির ছাদ থেকে পুলিশকে বাসায় আসতে দেখে বুঝে যায় পুলিশ তার খোঁজে এসেছে কারণ মাহেশ মানে আনন্দ তাকে আগে থেকেই পুলিশের ব্যাপারে সাবধান করে দিয়েছিল আরতি ভাটিকে পরিচয় দেয় সে আরতির ছোট বোন দিবিয়া আরতি গ্রামে গেছে আর ওখানে নেট নেই তাই কল যাচ্ছে না সে আগামীকাল আসবে ভাটি নিজের নাম্বার দিয়ে যায় আর জানিয়ে যায় সে আগামীকাল আসবে আরতি প্রচুর ভয় পেয়ে তখনই আনানকে কল দিয়ে ভাটির বিষয়ে জানিয়ে দেয় আনান বলে তুই আর দেরি করিস না এখনই বাসা থেকে বের হয়ে জয়পুরে আয় আরতি তাড়াতাড়ি সব গহনা জামা কাপড় নিয়ে বের হয়ে যায় বান্দানার আজ নাইট শিফট আনন্দ বান্দানাকে জানায় সে তাদের কাজের মহিলাকে ছুটি দিয়ে দিয়েছে আনন্দ কাপিসকে দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় তখনই বাবা কল দিয়ে আনন্দকে ঝাড়ি দিয়ে বলে তুই তোর ভাইয়ের থেকে আমার নামে টাকা কেন নিয়েছিস তুই কাল সকালেই টাকা দিয়ে যাবি আনন্দ এসে দেখে কাপিস ঘুমিয়ে গেছে কাপিসকে শুইয়ে দিয়ে বাসা থেকে বের হয় এদিকে শিব আনন্দের সেই ঘুমের ওষুধ মেশানো ড্রিঙ্কসের বোতল থেকে ড্রিঙ্কস করে আনন্দ শিবের বাসা এসে শিবের গাড়ির ডুপ্লিকেট চাবি ব্যবহার করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ভাটি রোজ রাতে লুকিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করত। কেসের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য ভাটির বয়ফ্রেন্ড কাল দিল্লিতে চলে যাবে তাই ভাটি তার সাথে একবার দেখা করতে আসে ভাটিকে থানায় এগিয়ে দিয়ে ভাটির বয়ফ্রেন্ড তাকে সেফটির জন্য জন্ম ওষুধ দেয় ভাটি থানায় এসে পানির বোতল নিয়ে ওয়াশরুমে গিয়ে ওষুধ খেতে গেলে বুঝতে পারে খুনি এভাবেই মেয়েদেরকে কন্ট্রাসেপটিভ ওষুধের বাহানায় সাইনাইট খাওয়াচ্ছে আর মেয়েরা নিজের অজান্তেই সাইনাইট খেয়ে মারা যাচ্ছে সে সাথে সাথে দেবকে কল দিয়ে বিষয়টি জানালে দেব বলে তাহলে পোস্টমর্টম রিপোর্টগুলো ভালোভাবে দেখতে হবে এদিকে আরতি আনন্দের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পরে আনন্দ আসে কালে আরতি বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে বের হলে আনান্দ তাকে ওষুধ দিয়ে বলে এটা সেফটির জন্য দোকানদার বলেছে এটা খেলে বমি হতে পারে তাই সামনের বাস স্ট্যান্ডের টয়লেটে গিয়ে ওষুধটা খেয়ে নিও টয়লেটের সামনে দাঁড়িয়ে গাড়ি থেকে পানির বোতল নিয়ে আরতিকে টয়লেটে যেতে বলে আরতি যেতে আনন্দ গাড়ি নিয়ে চলে যায় কিছুক্ষণ পরেই পাবলিক টয়লেটে আরতির লাশ পাওয়া যায় ভাটি লাশ দেখতে এসে বলে এই তো আর বোন দিবিয়া ভাটির ডক্টর থেকে জানতে পারে মেয়েটির মৃত্যু হয়েছে সাতটার সময় মৃত্যুর আগে মেয়েটির কারোর সাথে হোটেল রুমে ছিল ভাটি বলে মেয়েটি ইমার্জেন্সি নিরোধক ওষুধ নিয়েছিল কিনা জানা যাবে ডক্টর জানায় মৃত্যুর ঠিক আগে নিলে হয়তো রিপোর্টে আসতে পারে এই ধরনের ওষুধ খুব জলদি রক্তের সাথে মিশে যায় তাই রিপোর্টে ধরা পড়ার সম্ভাবনা কম যেখানে লাশ পাওয়া গিয়েছিল সেখানে আসলে কনস্টেবল জানায় লাশের পাশে পানির বোতল পাওয়া গেছে সেটা ল্যাবে পাঠানো ঘটনাটি ভোরের দিকে হওয়ায় খুনিকে কেউ দেখেনি ভাটি পাশের বিল্ডিংয়ে সিসিটিভি দেখলে কনস্টেবলকে বলে ফুটেজ নিয়ে আসো চালাক আনন্দ মরিয়ামকে প্রপোজ করে বলে সে মরিয়ামের সাথে নতুন এক জায়গায় গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায় মরিয়ম জানে রিচার্ড মানে আনন্দের বাবা মা মারা গেছে সে তার আঙ্কেল আন্টির সাথে থাকে কিন্তু তাদের সাথে রিচার্ডের সম্পর্ক ভালো না তাই রিচার্ড অন্য কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায় মরিয়াম ও রিচার্ডকে ভালোবাসে তাই সে রাজি হয়ে যায় এদিকে এসপি রাজনী এবং আলতাফের কেসে জলদি সমাধান করতে বলে কারণ ঠাকুর প্রচুর পেশা দিচ্ছে ভাটির মন অনেক খারাপ তার মনে হচ্ছে সে চাইলে আরতির মৃত্যু আটকাতে পারত দেব বলে কেউ নিজের বিষয়ে মিথ্যা বললে তুমি কিভাবে জানবে পোস্টমর্টমের ডক্টর জানায় লাশের পেটে এই ওষুধটা পাওয়া গেছে ওষুধ খাওয়ার সাথে সাথে মৃত্যু হওয়াতে ওষুধ গলতে পারেনি ওষুধ ল্যাবে পাঠালে রিপোর্টার্সে একদিন সময় লাগবে পাবলিক টয়লেটের পাশে সিসিটিভি ফুটেজে দেখা যায় আটটি একটি কালো গাড়ি থেকে নেমে টয়লেটে গিয়েছিল ভাটি গাড়ির নাম্বার নোট করে গাড়ির ডিটেলস বের করতে বলে ভাটি দেবকে জানায় ফুটেজে দেখা গেছে আটটি গাড়ি থেকে ছয়টা পঞ্চান্তে নেমেছে এবং পনেরো মিনিট পর তার মৃত্যু হয় অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল সেই খুনি কিন্তু আমার খটকা লাগছে খুনি সবসময় গ্রাম বা ছোট শহর বেছে নিত এবার জয়পুরের মতো বড় শহরের জায়গা কেন ঠিক করলো দেব বলে বিভিন্ন জেলা বেছে যেন সে ধরা না পড়ে পুরো রাজস্থানে হয়তো তার শেষ মাঝখানে এবার এই জায়গায় বেছে নিয়েছে মরিয়ামকে অচেনা একজনের সাথে এভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিতে দেখে তার বান্ধবী বলে যাকে কখনো সামনাসামনি দেখলি না তাকে এত বিশ্বাস করা কি ঠিক হচ্ছে মরিয়াম জানায় গত তিন বছর থেকে রিচার্ডকে চিনি আমিও অনেক বিশ্বাস করি ফাইনালি আমার নিজের একটা সংসার হবে তোর তো আমার জন্য খুশি হওয়া উচিত সকালে গাড়ির মালিকের ডিটেলস দেখে ভাটি এবং তার টিম শিবকে গ্রেফতার করে আনন্দ ভিড়ে দাঁড়িয়ে এই দৃশ্যের মজা নিতে থাকে পার্গে শিবের দোকানের কারখানা থেকে সাইনাইডের বোতল নিয়ে নেয় শিবকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলে ভাটি তাকে আরতির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে আরতিকে চেনে কিনা শিব জানায় সে মেয়েটিকে চেনে না ভাটি জিজ্ঞেস করে গত রাতে শিব কোথায় ছিল শিব জানায় পাশায় ফিরে ড্রিঙ্কস করার পর মানে শিব কিছুই মনে করতে পারছে না কারণটা নিশ্চয়ই জানেন আনন্দের মেশানো ঘুমের ওষুধের কারণে শিব ঘুমে তলিয়ে যায় তাই তার কিছুই মনে নেই শিবকে সিসিটিভি দেখালে সেও অবাক হয়ে যায় যাই হোক শিবের গাড়ি চেক করলে গাড়ির ড্রয়ারে ভিক্টিমদের ছবি পাওয়া যায় ভাটি জানায় শিবের দোকানে সাইনাইট এবং সাইনাইট কেনার রিসিপ্ট পাওয়া গেছে আর গাড়িতে ভিক্টিমদের ছবি দেব জানায় তাহলে এইসব তো প্রমাণ করে দিয়েছে শিবই খুনি ভাটির খটকা লাগছে কারণ এতদিন তারা খুনির বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজেই পাচ্ছিল না আর এখন সব প্রমাণ কেউ যেন একদম থালায় সাজিয়ে তাদের সামনে দিয়েছে এত চালা খুনি সব প্রমাণ এভাবে কেন রাখবে আর এত বছর ধরা না পড়ে হঠাৎ সিসিটিভিতে ধরা কেন পড়লো তখনই ল্যাব রিপোর্ট আসলে জানা যায় আরতির পেটে যে ওষুধ পাওয়া গেছে তার উপরে সাইনাইডের প্রলেপ দেওয়া হয়েছিল ঠিক তখনই ভাটিকে কল দিয়ে জানানো হয় আরতির পাশে পাওয়া পানির বোতলে শিবের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে শিবের স্ত্রী জানতে পারে তার স্বামীকে খুনের অপরাধে গ্রেফতার করা হয়েছে তায়েনির সাথে সাথে আনন্দকে কল দেয় কিন্তু আনন্দ ইচ্ছা করেই তাইনির কল রিসিভ করে না আনন্দ তখন মরিয়ামের নামে টিকিট বুক করছিল এদিকে সিন্দুরির জ্ঞান ফিরলে সাগর জানায় সে সিন্দুরির অতীত সম্পর্কে সব জেনে গেছে নিজের মধ্যে সব চেপে এত কষ্ট পাওয়ার কোনো দরকার নেই এখন থেকে তার সব কষ্টে সাগর তার পাশে আছে সিন্দুরির উচিত পুলিশকে সব জানিয়ে দেওয়া কিন্তু সিন্দুরির অতীতের কথা মনে পড়লে সে আবারও অসুস্থ হতে থাকে দেব এবং ভাটি ভিক্টিমদের ছবি দেখিয়ে শিবের থেকে কথা বের করার চেষ্টা করে কিন্তু শিবের একই কথা সে কিছুই জানে না ভাটি একটি নোট দিয়ে বলে যে যে তারিখ লেখা আছে সেদিন তুই কোথায় ছিল ছিলি সব শিব জানায় সে সব সময় দোকানেই থাকে ঘর থেকে অফিস অফিস থেকে ঘর এটাই তার রুটিন দোকানে সিসিটিভি দেখলেই পুলিশ প্রমাণ পেয়ে যাবে এদিকে পার্গের শাশুড়ি কল দিয়ে জানায় মৃত রিপোর্টে কোনো সমস্যা পাওয়া গেছে সেটা নিশ্চিত হতে আবারও টেস্ট করা লাগবে সন্ধ্যায় সে যেন ক্লিনিকে আসে তাহলে নিতুর ভালো লাগবে পার্গী কল কেটেই আলতাফকে কিডন্যাপিং এর দিনের ফুটেজ ভালো করে লক্ষ্য করে দেখে যেখানে সে গাড়ি পেয়েছিল সেখান থেকে ভাটি এবং দেব ফিরে আসছে পার্গি এসপি কে কল দিয়ে জানায় সে আলতাফের কিডন্যাপিং এর বিষয়ে কিছু প্রমাণ পেয়েছে একটু পরে এসপি অফিসে এসে সব জানাচ্ছে পার্গি ফুটেজ নিয়ে বের হতে গেলে ভাটি বলে সে বাকি মেয়েদের খুনের সময় দোকানে ছিল কিনা সেটা প্রমাণ করার জন্য দোকানের সিসিটিভি ফুটেজ চেক করা লাগবে পার্কি বলে আমি এসপির সাথে দেখা করতে যাচ্ছি ভাটি টিটকারি করে বলে হ্যাঁ হ্যাঁ যাও যাও প্রমোশনের লোভী পার্গি বলে দেখ আমি তোর সিনিয়র একটু সম্মান করতেই পারিস ভাটি বলে সরি স্যার পার্গি একদম থমকে যায় পার্গি এক জায়গায় থেমে যায় আজ তার মেল ইগো আর তার মধ্যে লড়াই হচ্ছে পার্গি ঠিক করে সে এই খবর এসপি কে দিবে না কারণ রাজনি এবং আলতাফকে পেলে ঠাকুর তাদের জীবন নরক বানিয়ে দিবে সন্ধ্যার সময় এসপি কে গিয়ে জানায় সে যে তথ্য পেয়েছিল সেটা আসলে ভুল ছিল পার্গি হাসপাতালে এসে টেস্ট করাতে নিতুর সাথে যায় আলট্রাসোনাতে এই প্রথম নিজের বাচ্চাকে দেখে অনেক খুশি হয়ে যায় সে নিতুর কাছে ক্ষমা চেয়ে বলে সন্তান পেটে আসলে মা মাফৃত্ব অনুভব করে আর বাবা সন্তানকে দেখলে পিতৃত্বে মেয়েদের পায় ভাটি দেবকে জানায় শিবের দোকানে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে যেদিন মেয়েদের খুন করা হয়েছে সেদিন শিব দোকানেই ছিল মোবাইলের লোকেশনও এখানেই ছিল তবে একটা জিনিস খটকা লাগছে আনন্দের বিষয়ে প্রমাণ খুঁজতে গেলে পেলাম না আর শিবের বিষয়ে প্রমাণ খোঁজার আগেই পেয়ে যাচ্ছি আমার তো মনে হয় আনন্দ শিবকে ফাঁসাচ্ছে দেব বলে কেউ নিজের ভাইকে কেন ফাসাবে ভাটি বলে যে এতগুলো মানুষকে খুন করতে পারে তার কাছ থেকে ভাইয়ের প্রতি ভালোবাসা আশা করাটা বোকামি শিবের বিরুদ্ধে চার্জশিট ফাইল না করে আমাদের উচিত আনন্দের বিরুদ্ধে প্রমাণ আনা দেব শিবকে নির্দোষ প্রমাণের জন্য ভাটিকে আটচল্লিশ ঘন্টা সময় দেয় ভাটি ভান্দানার সাথে কথা বলতে আসলে দেখে ভান্দানা ভাটির উপর প্রচুর রেগে আছে কারণ সে শিবকে গ্রেফতার করেছে ভান্দানা জানে শিব কখনই কারো খুন করতে পারে না ভাটি বলে আমিও জানি শিব নির্দোষ কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে ওর আপন কেউ ওকে ফাঁসাচ্ছে ভাটি ভান্দনাকে জিজ্ঞেস করে তোমার স্বামী এখন কোথায় ভান্দনা বলে হয়তো কলেজে আছে তার ইনি কল দিয়েছিল সে রিসিভ করেনি তার মানে লেকচার দিচ্ছে ভাটি জানায় আনান গত দুই দিন কলেজে যায়নি ভাটি ভান্দানাকে বলে তুমি মনে হয় আনানকে ভালোভাবে চিনতেই পারো নি তুমি বলো কেউ জয়ের হেয়ার ড্রয়ারের ফাংশন বদলে তাকে কেন খুন করবে এই মেয়েগুলো ছবি দেখে জানাও তুমি কাউকে চেনো কিনা এদের খুন হয়েছে কেউ ওদের বিয়ে করার বাদা দেওয়ায় এরা বাসা থেকে পালিয়েছে তারপর এদেরকে বিষ দিয়ে খুন করেছে ভান্দানা কাউকে চিনতে পারে না ভাটি যখন জানায় তারা আনন্দকে সন্দেহ করছে কিন্তু আনন্দের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তখন প্রচুর চলে যেতে বলে বলে ছবি রেখে গেলাম কিছু মনে কল দিও ভাটিকে ভিকটিমদের মাঝে একজনের ছবি দেখে ভান্দানা কেমন যেন অস্বাভাবিক হয়ে যায় সে তাড়াতাড়ি সব ছবি নিয়ে বাসায় চলে আসে বাসায় এসেই জুয়েলারি বাক্স খুলে দেখে ভিকটিমের গলায় পড়া লকেটের মতোই তার কাছে একটা লকেট আছে যেটা আনান তাকে দিয়েছিল ভান্দানা তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না আনান বাসায় আসলে ভান্দানা বলে তুমি কোথায় ছিলে আনান বলে কলেজে ভান্দানা বলে আমি কলেজে কল দিয়েছিলাম তুমি মিথ্যা কেন বলছো পুলিশ এই ধরে তিনবার আমার সাথে দেখা করে গেছে শিবকে কেন গ্রেফতার করা হয়েছে আনান বলে তা তো জানি না বান্দানা রেগে বলে তুমি তাহলে ওই মেয়েদের আর জয়ের সম্পর্কে কিছুই জানো না 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 তাহলে তাইনির কল কেন সব বলো তাও স্বীকার করলে সত্য আনান বান্দানা গলার লকেট আর তার কাছে থাকা লকেট দেখিয়ে বলে এটাই তুমি আমাকে গিফট করেছিলে তাই না সত্যি বলো কিন্তু আমি এখনই পুলিশকে কল দিব বান্দানা পুলিশকে কল দিতে গেলেই আনান তাকে ওয়াশরুমে আটকে সেই লকেট আর তার সব জিনিসপত্র গুছিয়ে বাসায় তালা মেরে তার ভ্যানে করে পালিয়ে যায় ভাটি এবং দেব সিন্ধুরার সাথে কথা বলতে আসলে সাগর সিন্দুরাকে পুলিশকে সব বলতে রাজি করায় কারণ তার বয়ানি খুনির বিরুদ্ধে একমাত্র প্রমাণ সিন্দুরা জানায় ছেলেটির নাম মায়ুর মানে আনন্দ সিন্দুরাকে মায়ুর হিসাবে পরিচয় দিয়েছিল সিন্দুরার বাসায় তখন বিয়ের কথা চলছিল কিন্তু প্রত্যেকবার যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাচ্ছিল এই সময়ে মায়ুরের সাথে তার পরিচয় হয় মায়ুর সিন্দুরাকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিল তাই সিন্ধুরা ভেবেছিল এর থেকে ভালো ছেলে সে আর পাবে না তাই বাসা থেকে পালিয়ে যায় প্রথম রাতে তারা একটা হোটেলে ছিল মায়ুর জানায় সে সেফটি নিতে ভুলে গিয়েছিল তাই সকালে সিন্দুরাকে একটা ওষুধ দিয়ে সেফটির জন্য খেতে বলে আর বলে এটা টয়লেটে গিয়ে খেতে কারণ ওষুধ খেলে বমি হতে পারে সিন্দুরাও তাই করে কিন্তু হঠাৎ তার কি মনে হতেই ওষুধের স্বাদ নিতে সে ওষুধটি জীবের রাখতেই অজ্ঞান হয়ে যায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সে বাবা মাকে কল দিয়ে ডাকে প্রথমে পুলিশকে বলতে চাইলেও মান সম্মানের ভয়ে বলেনি তাই সব ভুলে নিজের জীবনে এগিয়ে গেছে সিন্ধুরা লিখিত স্টেটমেন্ট দিতেও রাজি হয়ে যায় ভাটির সবার ছবি দেখালে সিন্দুরা আনন্দের ছবি উঠিয়ে বলে এই লোকটাই মায়োর রাতে দেব তার টিম নিয়ে আনন্দের বাসায় যায় দরজায় তারা দেখে তালা ভেঙে ভেতরে ঢোকে ভেতরের একটা রুমে তার ছেলে আর বাথরুমে আনন্দের স্ত্রীকে পাওয়া যায় আনন্দের স্ত্রী বলে আনন্দ তাদেরকে আটকে রেখে পালিয়ে গেছে হয়তো তার বাবার বাসায় গেছে দেব সকালে ওয়ারের নিয়ে আনন্দের বাবার বাসায় যায় আনন্দের বাবা বলে আপনারা ভেতরে গিয়ে তল্লাশি করেন কিন্তু এই জাতের মেয়েটা আমাদের বাসায় ঢুকতে পারবে না ভাটি বলে এখন সময় বদলে গেছে তোর বাপদাদার আমল শেষ এখনকার মানুষ এসব ছোট জাত বড় জাত মানে না আমি তো ভেতরে যাবই তোর পূর্বপুরুষের আত্মা কষ্ট পেলেও আমার কিছুই করার নেই পুরো হাবিলি তন্ন তন্ন করে খোঁজা হয় কিন্তু আনন্দকে পাওয়া যায় না আনন্দের গোপন সেই রুমে গিয়ে ভাটি সব ভিডিও করে সেখানে সাইনাইটের একটা বোতল পায় এখানেই আনন্দ মেয়েদের থেকে পাওয়া গহনাগুলো গলিয়ে বেচত আর জন্মনিরোধক ওষুধের ওপর সাইনাইডের প্রলেপ দিত দেভ কেসে সব ডিটেলস নিয়ে এসপির কাছে যায় দেব বলে আনন্দের স্ত্রীর সাক্ষী দিতে রাজি হয়েছে এসপি বলে তাহলে আর অপেক্ষা কিসের ওকে খুঁজে বের করে জেলে পাঠাও কনস্টেবল টোলঘরের হাইওয়ে ফুটেজ চেক করে দেখে সেই পথ দিয়ে আনন্দ তার ভ্যান নিয়ে চিত্তর দিকে গেছে থেকে বের হওয়ার সকল রাস্তায় পুলিশের চেকপোস্ট বসে পার গিয়ে সে ভাটিকে বলে পুরো চিত্তরগড় খুঁজেও এই আনন্দের কোনো খোঁজি পাওয়া যাচ্ছে না ভাটি লক গিয়ে শিবকে জিজ্ঞেস করে আনন্দের সাথে তোমার সম্পর্ক কেমন শিব বলে ছোটবেলাতে মা মারা যাওয়ার পর থেকেই ভাইয়া চুপচাপ স্বভাবের হয়ে যায় ভাটি বলে তিরিশ তারিখ রাতে আনন্দ তোমার গায়ে নিয়ে গিয়েছিল সেই রাতে কি হয়েছিল ভালো করে মনে করো শিব বলে আগের রাতে আনন্দ ভাই একটা হুইস কিনে এসেছিল পরের রাতে দোকান থেকে ফিরে সেই বোতল থেকে এক গ্লাস ড্রিঙ্কস পান করতেই আমি আমি ঘুমিয়ে যাই পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সোফাতেই ঘুমিয়েছিলাম আর গাড়ি বাইরে ছিল শিবের বাসা থেকে হুইস্কির বোতল নিয়ে ল্যাবে পাঠানো হয় শহর থেকে বের হওয়া টোল প্লাজা থেকে আনন্দের ভ্যান দেখে সিকিউরিটি গার্ড সাথে সাথে থানায় কল দিয়ে জানিয়ে দেয় পুলিশের একটা টিম খুঁজতে খুঁজতে ভ্যানটা একটা ধাবার সামনে দেখতে পায় সেখানে গিয়ে ভ্যান ড্রাইভার ড্রাইভারকে ধরলে দেখা যায় ভ্যান অন্য কেউ চালাচ্ছিল আনন্দ এই ভ্যানটা কয়েকদিন আগেই বেঁচে দিয়েছে দুপুরে পার্গিকে আলতাফ আর রাজনীর কেসে আদালতে ডাকা হয় জর্জ পার্গিকে বলে আলতাফ আর রাজনী দুজনেই প্রাপ্তবয়স্ক আর ওরা নিজের ইচ্ছাতেই একে অপরকে বিয়ে করেছে তাই জর্জ আলতাফের নামে কিডন্যাপিং এর কেস খারিজ করে দেয় যাবার সময় পার্গি তাদেরকে দাঁড়াতে বলে দুজনেই ভয় পেয়ে যায় কিন্তু পার্গি তাদেরকে শুভেচ্ছা দিয়ে বলে তোমাদের নতুন জীবন সুখের হোক আনন্দের ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখা যায় সে মাঝে মাঝে একটা সাইবার ক্যাফেতে তে পেমেন্ট ভাটি কাসিমকে নিয়ে সেই সাইবার ক্যাফেতে যায় কাসিম সব চেক করে বলে সে সব হিস্টরি ডিলিট করে দিয়েছে সেখানকার প্রিন্টার চেক করে দেখা যায় আনন্দ কয়াটি থেকে যাওয়ার প্লেন বুক করেছে রাতে আনন্দ তার বাবার কাছে আসে তার বাবা বলে এখনই বাসা থেকে বের হয়ে যা নাইলে পুলিশকে কল দিব আনন্দ বলে ডাকো পুলিশকে আমিও বলে দিই তুই মায়ের সাথে কি করেছিস বাবা বলে তোর মতো খুনির কথা কেউ বিশ্বাস করবে না আনন্দ বলে কেউ বিশ্বাস করুক আর না করুক তোর ছোট ছেলে শিব ঠিক বিশ্বাস করবে আসলে তার বাবা সেই থেকে দিয়ে ফেলে খুন করে আর সেই ঘটনা দেখে তাকেও ভয় দেখিয়ে পুলিশের কাছে দিতে বাধ্য করে। বলে তোর যে দশ লাখ টাকা আছে সেটা কাল সকালে ব্যাংক থেকে তুলে আমাকে দিবি নইলে আমি শিবকে সব বলে দিব পুলিশ আমার যা ইচ্ছা তাই করুক তাতে আমার কিছুই যায় আসে না পরের দিন সকালে ব্যাংক থেকে টাকা তুলে আনন্দকে দিলে সে পেছনে রাস্তা দিয়ে পালিয়ে যায় আনান আনন্দ বের হতেই বাবা পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয় আনন্দ একটা চার্চে গিয়ে মরিয়ামকে বিয়ে করে বিয়ে শেষে আনান চালাকির সাথে মরিয়ামের ফোন থেকে সিম বের করে ভেঙে ফোনটাও ফেলে দেয় মরিয়ম ফেরিতে উঠে তার বান্ধবীকে কল দিতে গেলে দেখে ব্যাগে ফোন নেই আনন্দ বলে আজ আমাদের বিয়ে এই সামান্য ফোনের জন্য মন খারাপ করোনা আমি নতুন ফোন কিনে দিব আনন্দ আর মরিয়ম তাদের নতুন বাসায় ওঠে রাতে মরিয়ম তাকে একটা চিঠি দিয়ে বান্ধবীর কাছে পাঠাতে বলে কিন্তু আনন্দ পরদিন স্কুলে যাওয়ার পথে সেটা ঝিলের পানিতে ফেলে দেয় আনন্দ মরিয়মের সাথে শহর থেকে অনেক দূরে একটা বাসায় থাকে সে মরিয়মকে সবার থেকে দূরে রাখতে চায় হয়তো সে সব কিছু ছেড়ে ভালো হয়ে গেছে এখানে এসে সেকে স্কুলে চাকরি নিয়েছে বিকালে স্কুল ছুটির পর মরিয়ামকে কল দিয়ে বলে আমি পাশের শহরে যাচ্ছি স্কুলের বাচ্চাদের কিছু বই কিনতে হবে কিন্তু সে একটা সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে তার আশেপাশের লেডিস হোস্টেল খুঁজতে থাকে এরপর বাস স্টপে গিয়ে একটা মেয়েকে বলে আমার স্কুটি নষ্ট হয়ে গেছে এখানে বাস কতক্ষণ পর আসবে কথায় কথায় মেয়েটা বলে আমি সামনে একটা হাসপাতালে নার্সের জব করি বাস লেট আসবে শুনে আনন্দ একটা সিএনজিতে উঠে বলে আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমি ওই দিকেই যাব। বাস লেট আসবে ভেবে মেয়েটা সিএনজিতে উঠে পড়ে আনন্দ বলে আপনি এই শহরে একা থাকেন রাতে বাসার লোক কিছু বলে না তার উপর আপনি দেখতেও বেশ সুন্দর যাওয়ার সময় আনান্দ বলে এখানে আমার কোনো বন্ধু নেই আপনি আমার সাথে যোগাযোগ করলে ভালো লাগবে মেয়েটা একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় রাতে আনন্দ মেয়েটিকে কল দিয়ে বলে যখন থেকে তোমার সাথে দেখা হয়েছে তোমার কথা ভুলতেই পারছি না দেখা করতে চাইলে মেয়েটা বলে বুধবার ছুটি আছে আসলে আনন্দের মতো মানুষ কখনোই ভালো হয় না অপরদিকে কাসিম সাইবার ক্যাফের পিসি থেকে ডেটা রিকভার করে জানতে পারে আনন্দ একটা অ্যাপের মাধ্যমে অনলাইনে মরিয়ম নামের একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতো দেব এসপি এর কাছে গিয়ে বলে স্যার আনন্দ সাইবার ক্যাফে থেকে মরিয়ম নামের একটা মেয়ের সাথে কথা বলতো মরিয়ম নাগপুরের একটা খ্রিস্টান এনজিওর কম্পিউটার থেকে আনন্দের সাথে কথা বলতো এসপি দেব আর ভাটিকে আজ রাতেই নাগপুরের উদ্দেশ্যে রণার দে বলে নাগপুরে মরিয়মের এনজিওতে গেলে তারা জানায় মরিয়ম তো বিয়ে করে এক মাস আগেই এনজিও ছেড়ে চলে গেছে কিন্তু কার সাথে বিয়ে হয়েছে সেটা আমরা জানি না মরিয়মের হোস্টেলের ঠিকানায় গেলে তারা বলে মরিয়ম এক মাস আগেই সব বিল ক্লিয়ার করে এখান থেকে চলে চলে ভাটি মরিয়মের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নোট করে নেয় মরিয়মের বান্ধবীর সাথে দেখা করলে সে জানায় মরিয়ম রিচার্ড নামের একজনের সাথে ভিডিও কলে কথা বলতো একদিন রিচার্ড প্রপোজ করলে মরিয়ম ও বিয়ের জন্য হ্যাঁ বলে দেয় সেখান থেকে মরিয়মের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গেলে ম্যানেজার বলে এই মাসের দশ তারিখে এটিএম থেকে বিশ হাজার টাকা তুলেছে তারপর থেকে আর কোনো লেনদেন হয়নি এখন তার অ্যাকাউন্টে তিন লাখের মতো ক্যাশ আছে দেব বলে এই অ্যাকাউন্টে কোনো লেনদেন হলে আমাকে কল করবেন অপরদিকে আনন্দ তার পরের শিকার রেণুকাকে বলে আমার বাবা আমার ঠিক করেছে কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না আনন্দের পূর্ণ গল্প আর কি বোকা রেনুকা আনন্দকে বিয়ে করতে এক পায় রাজি হয়ে যায় পয়েদিন সকালে আনন্দ মরিয়মকে স্কুলের কাজের বাহানায় দুই দিনের জন্য শহরে বাইরে যাবে বলে বাসা থেকে বের হয় কিছুক্ষণ পর একজন মিস্ত্রি ফ্রিজ ঠিক করতে আসে মিস্ত্রি বলে ফ্রিজের কম্পেশন নষ্ট হয়ে গেছে পনেরো টাকা লাগবে বাসায় এত টাকা না থাকায় মরিয়ম ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ব্যাংকে নোটিফিকেশন চলে যায় সাথে সাথে ভাটি আর দেব সেই মিস্ত্রির দোকানে যায় ছবি দেখে লোকটা বলে হ্যাঁ এটা তো মরিয়ম ম্যাম আর তার স্বামী রিচার্ড গতকালই তার বাসায় ফ্রিজ ঠিক করতে গিয়েছিলাম কিন্তু সে সময় রিচার্জ তার বাসায় ছিল না মিস্ত্রির কাছ থেকে ঠিকানা নিয়ে দেব একটা বাসায় আসে মরিয়াম বলে আপনার কে খুঁজছেন কেন ভাটি বলে ওর নাম রিচার্ড না ওর আসল নাম আনন্দ এই পর্যন্ত সে উনত্রিশটা মেয়ের খুন করেছে আনন্দকে কল করে জিজ্ঞেস করো সে এখন কোথায় আছে কিন্তু আনন্দের ফোনের লোকেশনে গেলে দেখা যায় সে ফেরিঘাটের পাশে তার স্কুটি পার্ক করে গেছে আর ফোনটাও স্কুটির পেছনের বাক্সে রেখে গেছে ভাটে সেই এলাকার অফিসারকে বলে যখনই ও কোনো মেয়েকে মারতে যায় ফোনটা রেখে যায় ও নিশ্চয়ই কাউকে খুন করতে গেছে দেব বলে সব হোটেলে গিয়ে খোঁজ দিতে হবে অফিসার বলে এটা টুরিস্ট এরিয়া সব গলিতেই পঞ্চাশ থেকে ষাটটা হোটেল আছে এভাবে খুঁজলে বছর কেটে যাবে এখানে একটা হোটেল মালিক সমিতি আছে তাদের সাহায্য নিলেই সহজেই পাওয়া যাবে অপরদিকে দিকে রেণুকা একটা হোটেলের রুমে গিয়ে দরজা নক করতেই আনন্দ দরজা খুলে দেয় সব হোটেলে আনন্দের ছবি পাঠালে একটা হোটেলে তার ছবি ম্যাচ করে হোটেল রিসিপশনিস্ট পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই দেব পুরো টিম নিয়ে হোটেলে চলে আসে একশো ছয় নম্বর রুমে গিয়ে আটক করা হয় ভয়ঙ্কর এই ঠান্ডা মাথার করে এই নিষ্পাপ মেয়েগুলোকে কেন মারলে বলে একজনও নিষ্পাপ ছিল না ভালো মেয়েরা কখনো অপরিচিত ছেলের সাথে এত সহজে প্রেম করে না আর হাসি তামাশা করে না মানে এই সাইকো মেয়েদেরকে এই জন্যই মারত কারণ তারা সহজেই আনন্দকে বিশ্বাস করে পালিয়ে বিয়ে করতে রাজি হতো আসলে যেই মেয়েদের সে টার্গেট করতো তারা সবাই পরিবারের চাপে দিন কাটাচ্ছিল কারণ একে তারা নিচু জাতের আর দ্বিতীয় কিন্তু ছেলেপক্ষের বিশাল চাহিদা যেটা তাদের পরিবার পূরণ করতে পারতো না এই দুর্বল মুহূর্তে আনন্দ আশার আলো হয়ে দেখা দিত তাই মেয়েগুলো সহজেই বিশ্বাস করে নিত ফলশ্রুতিতে নিজের জীবন দেওয়া লাগতো পরের দিন সরকারি একটা অফিসে গিয়ে ভারিতার সারনেম চেঞ্জ করে মিটুজাতের সারনেম লাগায় কারণ এই জাতি বৈষম্যের বিষয়টা সে আর মানতে পারছিল না তাই নিজের আসল পরিচয়কে সে আপন করে জাতি বৈষম্যকে করার জবাব দিয়ে দিল এই দাহার ওয়েব সিরিজটা একজন সাইকোকিলারের জীবনের উপর নির্মিত এটা তো আগেই জানিয়েছি সেই সাইকোলিয়ারের নাম মোহন কুমার যে দুই হাজার তিন সাল পর্যন্ত একটা স্কুলে শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষকের পেশায় নিয়োজিত ছিল মোহনকে ভারতের বেশিরভাগ মানুষই সাইনাইড মোহন নামে চেনে যেটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তার এই নামের কারণ সে দুই হাজার চার থেকে দুই হাজার নয়ের মাঝেই বিশ জন মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে গিয়ে একসাথে থেকে জন্মিনোধক ওষুধ বলে সাইনাইড খাইয়ে খুন করত। পরবর্তীতে তাদের লাশ টয়লেটে পড়ে থাকতো আর সে হোটেলে গিয়ে তাদের টাকা এবং শোনা নিয়ে পালিয়ে যেত মোহন খুবই ধূরত তাই সে ভিকটিমকে তার বিষয়ে কারোর সাথে কথা বলতেও মানা করে দিয়েছিল সে এক 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 একজনের সাথে পরিচিত কখনো তার উপর কেউ করেনি যখন সালে নামের মহিলার এই জন্য সন্দেহ আনিতা লাশ পাওয়া যায় এবং তারই মোবাইল ব্যবহার করে মোহন অন্য ভিক্টিমের সাথে কথা বলে তখন সেই লোকেশনে গেলে পুলিশ মোহনের বাসা পায় মোহনের বাসায় অনেক সোনার গহনা মোবাইল ফোন সাইনারের বোতল এবং মোহনের ভিক্ট্রিমদের নামের লিস্ট লেখা ডায়রি পায় মোহন এমন মহিলাদেরকে ফাঁসাতো যারা গরিব ঘরের এবং যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না মহিলারা পারিবারিক দিক থেকে বিয়ে নিয়ে বেশ চাপে থাকায় সহজেই মোহনের জালে ফেসে যেত পুলিশ মোহনকে মহিলার খুনের কেসে গ্রেফতার করলেও মাত্র তিনটি খুন প্রমাণ করতে পারে যেটা আসলেই দুঃখজনক তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় তবে এটা ক্লিয়ার না সে কেন সাইকোপ্যাথ ক্লিয়ার হলো কারণ সবার ভাষ্যমতে তার আচার ব্যবহার সবই ঠিক ছিল সে নেশা জাতীয় কিছু সেবনও করত না কেউ কেউ বলে দুই তিন সালে তার শিক্ষকের চাকে যাওয়ার পর সে হতাশ হয়ে যায় এবং একটি মহিলা যে তার কলেক ছিল তাকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগে জেল হয় কিন্তু মোহনের মতে তাকে বিয়ে করতে চেয়েছিল আর দুর্ঘটনাবশত সে নদীতে পড়ে যায় হয়তো এই মহিলার উপর কোন রাগের কারণেই তার মনে মেয়েদের প্রতি ঘৃণা জন্ম হয় জেলের মধ্যে এক স্বর্ণাকারের সাথে মোহনের দেখা হলে জানতে পারে লোকটি সাইনাইড ব্যবহার করে সেই পানি ফেলে দেওয়ার কারণে একজনের কয়েকটা গরু মারা যায় সেই কেসে তার জেল হয়েছে তাই মোহন জেল থেকে বের হয়ে স্বর্ণকার থেকে নেওয়া তথ্য মতে এক সাইনাইড সাথে যোগাযোগ করে সাইনাইড নেওয়া শুরু করে আর এরপর থেকেই ওষুধের উপরে সাইনাডের প্রলেপ দেওয়া শুরু করে আর সেই ওষুধ ব্যবহার করেই বিশ তার জালে ফাঁসিয়ে খুন করে দুই সালে এই সিরিয়াল কিলারকে ফাঁসিতে ঝুলানো হয় সত্যি কথা বলতে গেলে ভারতের এই জাতি বৈষম্যের বিষয়টা খুবই ভয়ানক কারণ শুধুমাত্র এই কুসংস্কারের জন্যই বহু মানুষকে জীবন দিতে হয়েছে আর এই সব বৈষম্যের সুযোগ নেয় মোহনের মতো কুচকরি লোকেরা আর অনলাইনের এই যুগে মানুষকে ঠকানো খুবই সহজ তাই সহজে কাউকে বিশ্বাস না করে যাচাই বাছাই করা উচিত কারণ বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস না আজ তাহলে যাচ্ছি শীঘ্রই ফিরব নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার গল্প শপের সাথেই থাকুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে